মুরিদ পীরের কাছে গিয়ে বলতে যে হুজুর তাড়াতাড়ি ধনী হওয়া যায় এরকম কোনো মন্ত্র আছে পীর বলতেছে একটা মন্ত্র আছে জিন হাজির করা তো বলে হুজুর আমার শিকায় দেন ওই পরের দিন সেই মন্ত্র পড়তে জিন এসে হাজির এসে বলতেছে কি জন্য আমার ডাকছেন বলে আমি গরিব মানুষ ধনী হবার স্যার আমার ভাঙ্গা বাড়ি সাঙ্গা করে দাও ভাঙ্গা বাড়ি সাঙ্গা হলে বলে টাকা দাও টাকা দেওয়ার পর বলে খাবার দাও যখন বাড়ি হয়েছে টেকা পয়সা হয়েছে খাবার আইছে। তখন বলতেছে এখন তুমি যাও জিন বলতেছে না আমাকে ডাকছেন আবার তাড়াতে হবে যতক্ষণ পর্যন্ত না তাড়াবেন মন্ত্র দিয়ে আমি যাবার পারবো না মুরদ কয় আমি তো খালি হাজির করবার জানি রে তাড়াবার তো পারি পীরের কাছে দৌড় পীর বলে দৌড়াস কেন বলে হুদুর জিন হাজির হয়েছে আমার যা দরকার ছিল সব নিয়েছি জিন খালি বলে কাজ চাই কাজ চাই কাজ দিবার না পারলে আমার ঘাড় ভাঙবার চাই আমি তো জিন তারাবার পারি না এখন কি করব। করবো ফির জিন কোথায় যে বলে তুই সব জিন আইসি এই কি বলে আমাকে কাজ কাজ ছাড়া আমি বেকার থাকি না যা চাইছে দিছি এখন কি চাই তখন ফির বলতে মুরির চাই না আমি চাই বলে কি চাও বলে ওই যে কুত্তার বেঁকা না সোজা কর যা তো জিন ন্যাস তানে সোজা হয় সাড়া দিলি বেকা হয় তানে সোজা হয় সাড়ে দিলি বেকা হয় জিন কো এমন কাজ দিছে কি হবে কিন্তু আর ন্যাস তো সোজা হবে না তে এখন ওই কুত্তের ন্যাসের মতন কিছু বেকা শ্রোতা থাকে জনে কোন কথা ঠিক কি না এরা আগেও যা পরেও তাই সাড়ে দিলি এ বেকা হয় আল্লাহর বান্দা এরকম একজন বেঁকা খ্রিস্টান এক দৌড়ে পাদ্রীর কাছে গিয়ে বলে আপনি তো দরবার নিয়ে বসে আছেন কিন্তু মদিনার উমরের চরিত্র দেখে সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে এ কথা শুনে পাদ্রী খ্রিস্টান ধর্ম প্রচার করে সে পাদ্রি এসে অমরকে বলতেছে আমার এরা সরল সহজ মূর্খ এই জন্যই তোমার চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে কিন্তু আমি এত মূর্খ না অমর ফারুক বললেন তুমি কি জানি পাদরি বলতেছে আমি তোমাকে চারটা প্রশ্ন করব উত্তর দিবার পারলে মুসলমান হব নসেদ মুসলমান হব না কোমর ফারুক বলে পাদ্রি কি প্রশ্ন বলে এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা কি কেমন পর্যন্ত সূর্যের আলো পড়ে নাই এই জায়গাটার নাম বলতে হবে কয় নম্বর দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্মেছে আবার বহু বছর পর একই সঙ্গে মারা গেছে কিন্তু এক ভাই এক ভাইয়ের চাইতে একশো বছরের বড় এমন কোন দুই ভাই সে দুই ভাইয়ের নাম কোয়া লাগবে একই সঙ্গে জন্মেছে আবার বহু বছর পর একই সঙ্গে মারা গেছে কিন্তু এক ভাই এক ভাইয়ের চাইতে একশো বছরের বড় কত বছরের বড় তিন নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারে কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না এরপরও জীবিত থাকে সেই কারাগারের নাম বলতে হবে চার নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে এমন কোন কবর যে কবরও জীবিত কবরের ভিতরে লাশটাও জীবিত সেই জীবিত কবরের খবর দিতে হবে ওমার ফারুক মাথা নিজ করে রে তুমি যে চারটা প্রশ্ন করেছ আমি তো তার উত্তর দিবার পারব আসলে হজরত তোমার উত্তর দিবার পারে নাই জেরুজালেম থেকে যখন মতি নাই হজরত আলীর সঙ্গে দেখা হয় বলে আলী ভাই খ্রিস্টান পাদ্রী আমাকে চারটা প্রশ্ন করলো অথচ আমি উত্তর দিবার পারলাম না আলী বলতেছে কি প্রশ্ন করেছে বলে এক নম্বর প্রশ্ন হল পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না সে জায়গাটার নাম কি আলি বলতেছে জায়গাটা হলো মুসাল সাল্লাম যখন দরিয়া পার হয়ে যায় ওই সময় আল্লাহ দরিয়াকে রাস্তা করে দিয়েছিল ওই রাস্তা হওয়ার সময় সূর্যের আলো দরিয়ার তলায় পড়ে গেছে কিন্তু ফেরাউন যখন পার হবার চায় তখন দরিয়া আগের মতো হয়ে গেছে কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না ওমর কয় রে এইটা তো আমার মনে নাই পৃথিবীর এমন কোন কারাগার যেই কারাগারে কয়েকদিন নিঃশ্বাস নেবার পরে না অথচ জীবিত থাকে আলি বলতেছেন এইটা হলো মায়ের পেটে সন্তান নিঃশ্বাস নেবার পারে না অতচ জীবিত থাকে পৃথিবীর এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্মেছে আবার বহু বছর পরে একই সঙ্গে মারা গেছে এই দুই ভাইয়ের একজনের বয়স একজনের চাইতে একশো বছরের বড় এই দুই ভাইয়ের নাম কি আলী বলতেছেন আজিজ সাল্লাম আর ওজাই জোরে সোহান আল্লাহ পৃথিবীর এমন কোন কবর যে কবরটাও জীবিত লাশটাও জীবিত কবর হচ্ছে মাছের প্যাট আর লাশ হচ্ছে চাইলি রে তোমার সূর্যের জ্ঞানের কাছে আমি একটা তারকার মতো জোরেখান সোহা আল্লাহ সর্ববিষের জ্ঞান আল্লাহ তালা দিয়েছিলেন হজরত আলীকে রাসুলের মাধ্যমে জোরেখান সোভা আল্লাহ সেই হজরত আলী বলতেছে এই নিয়ে সালামের অর্থ বোঝ নিয়ে কে বলতেছে রাস্তার পাশে পড়ে থাকা মানুষটা হজরত আলীর তো মশান আছে না নাই জড়েতন আছে না নাই একে তো দাওয়াতের কাম করে আসতেছে তারপরও তার শরীরে এত শক্তি আমাকে বাংলাদেশের মাস্তানেরা খালি মুখের কথা কয় কিন্তু গাওয়াত পাওয়ার নেই অধিকাংশ অংশ মাসতানেরা হিরোইন খায় গাঁজা খায় জোরে কোন কথা ঠিক না আবল-তাবল পেচাল ভরে একদিন এক মাহফিলে চার পাঁচজন মাসতান আইছে আমাকে অ্যাটাক করার জন্য আমি করলাম আমি এক চোর মারলে তোরা চারজনই ব্যবস ঘুরে তখন আমাকে বলতে দহুজুর আমরা ক্ষমতাসীন দল আপনি জানেন আমাকে দল এখন ক্ষমতায় আমি বললাম তোদের দল ক্ষমতায় আজ আছে আগামীকাল নাও থাকতে পারে কিন্তু আমি যার দল করি তার ক্ষমতা হলো সবসময় আমি দল করে আল্লাহ তুই দল করিস একজন আর সামনে আসেনি তো আল্লাহরে হজরত আলীর মধ্যে শক্তি আছে না নাই আপনারা বলেন তো এই শক্তিকে আলীর শক্তি না ইমানের শক্তি আরো জোরে বলেন কিসের শক্তি হাত খালি সুরবুর করতেছে একটা মারবি একটা কি করবে কিন্তু ওর একটা চেক দিয়ে বললেন ভাই যান আমি আপনারা সালাম দিলাম আপনি সালামের উত্তর না দিয়ে এমন করা ভাষায় কথা বলতেছেন তখন লোকটা বলে আজকে তিন দিন হলে আমি না খেয়ে আছি কয় দিন তিন দিন হয়ে না খেয়ে থাকার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে তুমি যখন সালাম দিচ্ছ তখন কি বলতেছো আল্লাহ তোমার প্রতি রহমত করুক যার পেটে খুদার আগুন জ্বলতেছে তাকে সালাম দিয়া কোনো লাভ হবে না যদি পারো তাহলে খাবার দাও আমার পেটে আগুন জ্বলতেছে উপরে সালাম দিয়ে কোনো লাভ আছে জোরে সা লাভ আছে যদি পারো তাহলে আমাকে খাবার দাও হজরত আলী চিন্তায় পড়ে গেলেন কারণ আল্লাহ কোরআনে বলেছেন আম্মা সাইলা ফালা তানহার সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে ফকির যতই খারাপ হোক কিন্তু ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না এই হুকুম কার আরো জোরে আরো আইতাল্লাজি তাল্লাজি ইউকাজিবু বিদ হজরত আলী বললেন ভাইজান দাওয়াতের কাজ করে বাড়ির দিকে আসতেছি এই মুহূর্তে আমার কাছে কোনো খাবার নাই সত্যিই যদি তুমি ক্ষুধার্ত খাবার চাও তাহলে ওই যে সামান্য দূরে আমার বাড়ি দেখা যায় ওই বাড়ি পর্যন্ত যদি যাবার পারো তাহলে তোমাকে খাবার দেব ইনসা লোকটা বলতেছে তোমার বাড়ি পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি আমার নাই তোমার বাড়ি পর্যন্ত হাঁটা হেঁটে যাবো সেই শক্তি আমার নাই যদি তোমার বাড়ির দরজা পর্যন্ত নিবার চাও তাহলে আমাকে টানতে করে নেওয়া লাগবে ধর কি করে নেওয়া লাগবে আপনারা বলেন তো কোন ফকির যদি কারু কান্দে চলবার চাই তার ভাগ্যে ভিক্ষা আছে এ জোরে ভিক্ষা আছে কিন্তু হজরত আলী আমা সাইলা ফালা তানাহার এ আয়াতকে সম্মান দিয়া ফকিরকে কান্দে করে নিজের বাড়ির দরজায় জোরে কন সোহান আল্লাহ দরজায় আসার পরে চিন্তা করতেছে এই ফকিরকে কাঁধ থেকে নেমে রাখবো কোথায় এই ফকিরকে কাঁধ থেকে নেমে কোথায় রাখবো এমন সময় আল্লাহ রাসুল বলতেছেন হাসরের ময়দানে আল্লাহ ডাক দে বলবে রে বান্দা তোমার দরজায় ভিক্ষা করবার গেছিলাম তুমি আমাকে ভিক্ষা দিলে না কেন বান্দা বলবে আল্লাহ আপনি কি দিন ভিক্ষু খবর পারেন আল্লাহ বলে বান্দা রে কোনো ফকির যখন তোর দরজায় ভিক্ষা করবার গেছিল গগন ফকিরের সঙ্গে আমি আল্লাহ ছিলাম ধরে কর না সোহান আল্লাহ কোন ধনির সাথে আল্লাহ আছে এ ব্যাপারে একটা হাদিসও নাই কোরআনের কোনো আয়াত নেই কিন্তু ফকিরের সঙ্গে কে আছে এর ভাই ভালো মাইক খারাপ করলে কেন ভালো মাইক কি মনে খারাপ করলে এখনকার দিনে এগুলো চলে এখন খালি টানা এরকম টানি ছাড়ে টানি এইগুলা বাড়িতে পৌঁছায়া দিবে মনে আছে না ভুলে গেছেন হজরত আলী ফকিরকে কাঁধ থেকে মাটিতে নামাবে চিন্তা করতে যে কি ফকিরের সঙ্গে কে থাকে কে থাকে আপনাকে এলাকায় যখন মতো ইমুল যাই যান আল্লাহর বলেছে পাঁচটা দলের জন্যে আল্লাহর জান্নাত আশা করে থাকে তার মধ্যে একটা দল হলো ক্ষুধার্তকে অন্নদান করা আমার এলাকার এক ধরনের বাপ মারা গেছে বাপ মরার পরে তিনটা গরু জব করে বিশাল একটা অনুষ্ঠান যত ধনী ধনী মানুষ আছে সবাইকে একেবারে বিছনা প্যাঁড়া বসবার দিছে আর যে কয়টা ফকির আছে ফকির তার কোক বলতেছে পরে পরে সাইডে যা সাইডে যা এই সমস্ত লোকের খাওয়া হলে তারপরে তোদের খাবার দেব অথচ সর বাপের ফোতা করতেছে জোরে কর কি করতেছে কথা কর না কেন কি করতেছে ফোতা কি জন্য করে যে আমার বাবা যেন জান্নাত পায় যাদেরকে খাওয়াচ্ছে তাদের সঙ্গে আল্লাহ নাই যাদের সঙ্গে আল্লাহ আছে তাদেরকে বলছে সাইটে যা সাইটে যা তোরকে খাওয়া পরে ওই খেরের পালার ধারত বজা বাঁচলে পাবি না বাঁচলে পাবি না আপনি বলেন তোর কি একটা সব পাবি না যদি আপনারা মা মারার পরে কাউকে খাওয়াতে চান রাসুল বলেছেন ক্ষুদাত্ত যারা তাদেরকে খাওয়াবা তাহলে তোমার মৃত না আমার কথা কি বুঝলেন আপনাকে বাপমা মরলে কি এরকম অনুষ্ঠান হয় না আপনারা কাক খাওয়ান দেন আগে দেন হজরত আলী চিন্তায় পড়ে গেল কি করবো এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ফকিরের সঙ্গে যখন আল্লাহ থাকে লান তানানুল বিরহাতাতুনফিকু মিম্মা তুহিব্বুন তোমার এই টোফলার মধ্যে সবচাইতে ভালো কাপড়টা ওই ফকিরের জন্য বিছায়া দাও ওই টপলার মধ্যে একটা মকমলের চাদর জোরে কোন কিসের চাদর যেই চাদর দেয়া হজরত আলী নামাজ পড়ে সেই চাদরটা ফকিরের জন্য বিষয়ে দিয়া ফকিরকে চাদরে রেখে হজরত আলী দরজায় সালাম দিলেন আল্লাহ রাসুল বলেছেন তুমি যখন বাহির থেকে বাড়ির মধ্যে ঢুকতে চাও তখন কলিং বেলে চাপ না দিয়া খট 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 শব্দ না কইরা চিল্লা চিল্লি না কইরা জোরে সরে একটা সালাম দেয় আসসালাম আলাইকুম হালাল বাইত এই বাড়ির মধ্যে যারা আস তাদের সকলের প্রতি আল্লাহ রহমত হোক আলী দরজায় যখন সালাম দিলেন মা ফাতেমা ছিল অন্দর মহল এজোরে বলেন কোথায় অন্দর মহল খুব খেয়াল করবেন আমার মায়েরা যারা বসে আছেন মা অন্দর মহল মানে কি এ জোরে কোন অন্দর মহল মানে ইমাম গাজ্জালিকে বলা হলো যে অন্তর মহল সম্পর্কে একটু ব্যাখ্যা করেন ইমাম গাজ্জালি বললেন যে একটা মেয়ে মানুষ মারা গেলে একটা মেয়ে মানুষ মারা গেলে যারা মেয়েটাকে কবরের মধ্যে নামাতে পারবে কেবল মাত্র তারাই অন্দর মহলে প্রবেশ করতে পারবে নচেত অন্য কোনো মরদ মানুষ ওই জায়গায় প্রবেশ করতে পারবে না আপনার এলাকায় মেয়ে মানুষ মারা গেলে কারা কারা কবরে নামায় কথা বুঝতেছেন না কোনো মেয়ে মানুষ যদি মারা যায় আর কোনো দুলা ভাই যদি নিয়ত করে আমার শালির লাশ কবরে নামাবো যাই হবে। তো ভাই ভাই মামাতো ভাই তাহলে ভাই এ কথা কন দুলা ভাই তাহলে যেই মহলের মধ্যে মেয়ে মানুষ থাকে এই মহলের মধ্যে এই সকল ভাইয়েরা প্রবেশ করতে পারবে আমাকে বর্তমানে বাংলাদেশে প্রবেশ করে কি করে না হজতালি যেইমাত্র সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে অন্দর মহল থেকে ফাতিমা চমকে উঠছে এতদিন পর তার স্বামী আসতেছে সোমান আল্লাহ কখন নবী বলেছেন স্বামী যদি দরজায় আসে আর কোনো বউ মহব্বত করে যদি দরজা খুলে দেয় ওই বউটা স্বামীর জন্যে দরজা খুলে নেয় যেন নিজের জন্যে জান্নাতের দরজা খুলে দিল স্বামী যদি দরজায় ডাক দেয় তাহলে বউ স্বামীর জন্যে দরজা খুললে কার জন্য দরজা খুলছে কথা কয় না স্বামীর জন্য খুলছে নিজের জন্য জান্নাতের দরজা খুললো এ মায়েরা শোনান আজকাল গরিবের বউ জান্নাত যাবে কারণ গরিবের বউ জানে স্বামী দরজা ঢাক দিয়েছে তাড়াতাড়ি দরজা না খুললে খবর নাই ধরে কোনো আছে না নাই আর ধনীর বউ ধনীর বউ যখন ধনী স্বামী দরজা ডাক দেয় তখন ধনীর বউ কাজের মেয়ে কি কয় যা সাহেব আচ্ছা দরজা খোল একটা ধনির বউ জান্নাতে যাবে না কারণ কাজের মেয়ে দিয়ে স্বামীর দরজা খুলে নিচ্ছে তোর এখন কথা ঠিক কিনা আর গরিবের বউ তো কাজের মেয়ে নাই যদি গরিবের বউ যাতে দেরি করে তখন স্বামী কি করে একদিন পরে সে তো ডাকলাম দরজা খুলিস না কেন এই কার কি করিস রে মা ফাতেমা অন্তর মহল থেকে গড়ি করে এসে দরজা খুলতে চায় কিন্তু মাঝখানে আসার সঙ্গে সঙ্গে মাতা ঘূর্মি খেয়ে পড়ে যায় কারণ মাতা ঘূর্মি খাওয়ার কারণ হল আজকে তিন দিন হলে ফাতেমার পেটে কিছু পড়ে নেই কয়দিন তিন দিন হলে ফাতেমা না খাওয়া কিন্তু স্বামীর জন্যে দরজা খুলতে গিয়ে নিজে না খেয়ে আসে এইটা খেয়াল করে নাই দৌড়ে এসে যখন দরজা খুলতে চায় মাঝখানে আসতেই মাথা ঘুরমি খেয়ে পড়ে যায় যেই মাত্র পড়ে গেছে হজরতারি দরজা থেকে চমকে উঠছে হয়তো আপনারা বলবেন হুজুর বাড়ির মধ্যে ফাতেমা পড়ছে কিন্তু হজরত আলী জানলো কেমনে আল্লাহ রাসুল বলেছেন এত্তাকো ফেরা সাতাল মুমিনিনা ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ যারা পরিচিত মুমিন হবে তারা শুধু ঘরের ভিতরের খবর নয় তাদের মন চাইলে আল্লাহর আরো পর্যন্ত তারা খবর পাবে সুবহানাল্লাহ জোরে কোন আপনি কি মনে করছেন এই দুই চোখের দেখা এই দুই চোখে যা দেখবেন তাই যারা প্রকৃত মুমিন হবে তাদেরকে আল্লাহ আলাদা একটা চোখ দিছে এরকম চোখ বন্ধ করলি তাদের দেখা শুরু হয় এই জন্য রাসুল বলেছেন একটা মানে ভয় করো ফেরা সাতাল মিনা মুমিনদের দৃষ্টিকে তোমরা ভয় করো নুরিল্লা তারা তোমাদের মতন দুই চোখ দিয়ে বিচার করে না তারা যা দেখে আল্লাহ নূরের সাহায্যে আল্লাহর কোরআনের নূর দিয়া জরে কন সোহান আল্লাহ বর্তমানে বাংলাদেশের অবস্থা কি বুঝতেছেন সামনে রমজান মাস আসতেছে জিনিসপত্রের যে দাম এইবারে রোজান মাসেতে কি হবি ভাইজান আল্লাহ ভালো জানে রমজানের চাঁদ উঠলে পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিতে নিত্য প্রয়োজন জিনিসের দাম অর্ধেক করে দেয় আর আমাদের বাংলাদেশের চাঁদ উঠলে জিনিসপত্রের দাম ডবল হয়ে যায় জোর কথা ঠিক কিনা না এমন দেশে আমাদের জন্ম আমরা চোখ বন্ধ করে কিছু বলবার চালি হুজুর আবার রাজনীতি মারতেছে রাজনীতি আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিবেন হজরত আলী বুঝতে পেরেছেন বুজার পরে নিজি দরজা খুলে তাকায় দেখে মাঝখানে ফাতেমা পড়ে আছে এখন দৌড়ে গিয়া ফাতেমার মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমতে বলে দিবি গো তুমি এইভাবে ঘুরমে গিয়ে পড়ছো কেন ফাতেমা বলতেছে আমার ভাগ্য খারাপ আমার ভাগ্য খারাপ আমি স্বামীর জন্য আমার ভাগ্য স্বামী দরজা খুলে আমার কাছে আলী তুমি এভাবে ঘুরমি খেয়ে পড়ছো কেন বলে আজকে তিন দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে এই দেহ দুর্বল হওয়ার কারণে আমি আপনার জন্যে দরজা খুলতে পারি নাই আলি চোখের পানি বের করে কান্দের বলে ফাতেমা রে আমি আমি তোমার খোঁজখবর ঠিক মতো নিতে পারি না তুমি তিন দিনের না খাওয়া কত কষ্ট তুমি পাইতেছ ফাতেমা বলে স্বামী গো আমার জন্য কোনো চিন্তা করবেন না আপনার হাসান হোসাইন আজকে দুই দিনে হলে না খেয়ে আছে। আপনারা হাসান হোসেন দুই দিন হলে না খেয়ে আছে বারবার আমার কাছে খাবার চাই আমি খাবার দিতে পারিনি বলে আপনার দুইটা সন্তান কানতে কানতে ওই ঘরের মধ্যে ঘুমায় গেছে হজরত আলী চমকে উঠলেন কারণ বিবি তার তিন দিনে না খাওয়া সন্তান দুই দিন নাই হলে আর দরজায় বসে আছে ফকির জোরে দরজাতকে। দরজাতকে বাড়ির মধ্যে ঢুকা দেখতেছে যে দরজার ফকির তোর কি ফকির আমি হলাম সবচাইতে বড় ফকির আমার বউ তিন দিন হলে খাইনি সন্তান দুইটা না দুই দিন হলে না খেয়ে ঘুম পারতেছে আর আমি কান্দত করে ফকির উঠলিয়াছি এখন যদি যায় বলি বাবা ফকির তুমি তো আর কি ফকির তোমার আমি বড় ফকির ফকির তুমি করো এই করার কথা বললে সালাম দিলে যে কয় মাফ সালামের অর্থ বুঝো আর সেই ফকিরের কাছে যদি মাফ চাই ওই মাপ দিবে আমি জীবনে একবার ফকির কাছে মাফ চাইছিলাম আর চাই না একবার চাইছিলাম এক ফকিরে সময় বলে হুজুর দুটো টাকা দেন তা আমি কলাম বাবা মাফ করো ভাংতি নাই বলছে মাফ করো ভাংতি নাই ফকির মাথা নিচু করে হুজুর পান খাওয়ার সময় ঠিকই ভাঙতে হয় হুজুর চা খাওয়ার সময় ঠিকই ভাঙতে হয় আর ফকিরের ভিক্ষা চালে ভাঙতি নাই আপনার খালি লিবার পারেন হুজুর দিবার পারেন না হাই রে হাই রে খালি মাফ আসি হাতি ফকির যে গরম আপনারা ফকিরের কাছে খবরদার মাফ হবে না কারণ ফকিরা মাফ চালে গরমও হয় আবার মনে মনে খুশিও হয় আমার গ্রামে এক ফকির এক দরজার ভিক্ষা করে মাঝখানে তিন দরজা বাদ দিয়ে চলে গেছে আমি ফকিরের কাছে গিয়ে বললাম ভাই যান এ দরজার ভিক্ষা করে মাঝখানে তিন দরজা বাদ দিলেন কেন বলে ফকির আপনি ফকির হন আপনি ফকির হন তখন বুঝবেন ফকির হয়ে বোঝা লাগবে না তুমি বুঝাই দাও বলে হুজুর এই তিন দরজাত কমপক্ষে দশ দিন ভিক্ষা চেছি প্রত্যেক দিন বলছে মাফ করো যেই শালা ফকিরের কাছে মাফ চাই ওই আমার চাইতে বড় ফকির আমি তিন দরজা কালাক দিছি হুজুর কারণ আমার সময়ের দাম আছে যদি ভিক্ষা পাওয়া যাবে সেটা আমি খাওয়া হবো না হজরতালে চিন্তাই পড়ে গেলে এখন কি করব? এমন সময় আল্লাহর কোরান বলতেছে ইয়াফ আইয়ো হাল্লাজী না মানুষ তাইনু বিশ্ববরী অস্লা মা সবিরি সব কিছুর সমাধান দিতে পারে সব সমস্যার সমাধান বিশ্বাস করতেছেন নতুন বিশ্বাস করেন না দেখে এই কথা আপনাকে জবান থেকে বের হচ্ছে না বিশ্বাস করেন না আমি যেই বলবো সব সমস্যার সমাধান চেয়ারম্যান সাহেব আপনিও কবেন দিতে পারে আল খোরান পারবেন না ভাই পারবেন না সব সমস্যার সমাধান আল খোর আলো ঘরে ঘরে না এর আগে তো বাতিল করে দিছি সংসদেও না সব জায়গায় কি সব জায়গায় সংসদের কথা বললে চেয়ারম্যান সব মনে মনে করবি ওই দল রে তা আমরা সংসদের কথা বলবো না আমরা বলবো সব জায়গায় বলতে পারবো না আল ঘরে ঘরে না সব জায়গায় আল কোরআন হাল আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান আল্লার কোরআন বলে আলী যদি কিন্তু তাহলে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে হজরত আলী ওই ফাতেমা যেখানে পড়ে আছে হাসান হোসান ঘরের মধ্যে কি করতেছে ঘুম পারতেছে ওই ফাতেমা যেখানে পড়ে আছে তার পাশে যায় নামাজ বিষয় দুই রাখাত সালাতল হাজত নামাজ নিয়ত করলেন কয় রাকাত দুই রাগাত নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে দুইখানা হাত তুলে বলতে আল্লাহ ও দরদি আল্লাহ আমার ফাতেমা তিন দিন হলে না খেয়ে আছে আমার হাসান হোসাইন দুই দিন হলে না খেয়ে আছে এমন সময় কান্দে করে দরজায় ফকির এনেছি আল্লাহ বাড়ির মধ্যে ঢইকা দেখি আমার চাইতে বড় ফকির আর কেউ নাই আল্লাহ আমি তোমার কাছে দুইখানা হাত বাড়াইছি তুমি মেহরবানি করে তোমার রহমতের খাজানা থেকে তোমার রহমতের ভান্ডার থেকে এ আলীর জন্য কিছু ব্যবস্থা করো খালি খালি চাইনি আল্লাহ দুই রাকাত নামাজের মাধ্যমে তোমার কাছে কিন্তু পাবার চাই মেহের বাড়ি করে তুমি একটু ব্যবস্থা করো চোখের পানি যখন এক আধ ঘন্টা কান্দে কিন্তু আল্লাহর তরফ থেকে কোনো খাবার আসে না অথচ আল্লাহ বলেছেন ইল্লাহ ইল্লা আলাল্লাহা পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করে নাই আলী কান্দের বলে মাহুত দুনিয়া কোনো ফকির যদি ভিক্ষা না পায় তখন আর একটা দরজায় যায় কিন্তু তুমি তুমি দেওয়ার কেউ আল্লাহ তোমার কাছে করে একটু খাবার ব্যবস্থা করো আমার ফাতেমার জন্য খাবার চাই না আমার হাসান হোসানের খাবার চাই না কারণ স্বামীর কাছে বউ যদি খাবার না পায় ঘরে ফাতেমা জানবে হাসান হোসান যদি খাবার না পায় ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে কিন্তু দরজায় যে ফকিরকে কান্দে করে এনে বসে রাখছি ওই ফকির যদি খাবার না তাহলে দুনিয়ার সব মানুষকে জানাবে আল্লাহ তুমি আলীর ইজ্জতকে রক্ষা করো আল্লাহ তুমি একটু খাবারের ব্যবস্থা করো চোখের পানি না এরপরও আল্লাহ খাবারের কোনো ব্যবস্থা করে আলী দেখতেছে সোজা আঙ্গুলে ঘে উঠবে না আল্লাহ কন না এই সোজা আঙ্গুলে ওঠে না একটু ব্যাখ্যা করার দরকার আছে না নাই হজরত আলী বলতে সাল্লা মালা ফালুন তুমি কারিবের মধ্যে বলেছ যেই ব্যক্তি কথা বলে আমল করে না ওই ব্যক্তি ভালো না বলে ঠিকই মানে না বলে ঠিকই করে না বলে ঠিকই তুমি বলেছ ফকিরকে ফিরাইও না তুমি ফকিরকে ফিরো না বলার কারণে রাস্তার ফকিরকে আমি ধরে আমার দরজা তেন বোঝাচ্ছো আর তোমার কাছে আমি ফকির তুমি যদি আমাকে ফিরাই দাও তাহলে বুঝবো তুমি বর্তা ভালো কিন্তু তোমার আমল নাই তুমি কি ভালো তুমি বর্তা ভালো কিন্তু তোমার আমল নাই আল্লাহ রে চলছে বেকায় দেয় এমন সময় আল্লাহ তালা জান্নাতের ভান্ডার থেকে এক টোপলা খাবার হজরত দুই আলীর দুই হাতের মধ্যে ফেলে দিয়েছে জোরে কান সোহান আল্লাহ ডাইরেক্ট খাবার আল্লাহ পারে কি পারে না দুই হাতের মধ্যে যখন খাবার আপনার বলেন তো ধনী বাড়িতে যদি ভালো কিছু পাক হয় পাশের গরিবের বাড়ি সুগন্ধ যায় কি যায় না আল্লাহ রাসুল বলেছেন তোমার বাড়িতে যে পাক হচ্ছে গোস্ত মাছ এই পাকের সুগন্ধ যদ্দূর পর্যন্ত যাবে তদ্দূর পর্যন্ত তোমাকে খোঁজ করা লাগবে কেউ না খেয়ে আসবে না ততদূর পর্যন্ত খোঁজ করে কেউ যদি ক্ষুধার্ত ব্যক্তি থাকে খোঁজ না করে তুমি যদি খাও এই খাওয়াটা তোমার কারণ হবে খোঁজ করে যদি তাদের সামনে খাবার দাও আল্লাহ তোমার আটটা জান্নাতের দরজা খুলে দিবে তাহলে দুনিয়ার কোন ধনী বাড়ির খাবার সুগন্ধ যদি গরিবের বাড়িতে যায় এর ভান্ডার থেকে খাবার আইসে হজরত আলীর হাতে আপনারা বলেন তো সেই খাবারের সুগন্ধ আছে না নাই এই সুগন্ধ ঢুকছে নাকের মধ্যে হাসান হাসান ঘুম থেকে পাইছে হলে না সন্তান দুইটা ঘুম পারতেছে আপনার বলেন তো রোজার মধ্যে দিনের বেলা ঘুম সাটে আপনার রোজা থেকে দেখবেন আসরের পরে ঘুমাবার যাবেন ঘুম ধরবে না কি জন্য ধরবে না পেট খিদা তৃষ্ণা থাকলে ঘুম ধরে যদিও ধরে চমকা চমকা ধরে হাসান হোসান ঘুমাইছে ঘুম কিন্তু গাড়ো ঘুম হয় নাই চমকা চমকা বাবার হাতে খাবার টোপলার সুগন্ধ হাসান হোসেন নাকের মধ্যে সঙ্গে সঙ্গে হাসান হোসেন দরজা খুলে তাকায় দেখে বাবা বসে আছে এক টোপলা খাবার নিয়ে হাসান দৌড়িকে সামনে দাঁড়ায় বলে বাবা বাবা না থাকলে কোনো কি খাবার পাওয়া যায় আমরা মায়ের কাছে বহু খাবার জনি কানছি বাবা মা শুধু কান্দে আমাদের খাবার দেয় নাই সঙ্গে সঙ্গে আলি চিন্তা করে যেইভাবে হাসান সামনে দাঁড়াইছে এখন যদি আমার সন্তানের মুখের দিকে তাকাই আমি যদি দরজার ফকিরকে ভুলে যাই আল্লাহ কোরানে বলেছেন ইন্নামা আমা লুকুম ওলা দুকুম ফেতনাম রে বান্দা শোনো সম্পদ সম্পদার সন্তানের মোহে তোমরা আল্লাহ ভুলে যেও না কারণ ধন সম্পদার সন্তান হলো বিপদের কারো সন্তানের মুখের দিকে তাকায় বাবা সব ব্যাংকে রাখছে সব ব্যাংকে রাখছে আর মাঝে মধ্যে গল্প করতো আমার ভবিষ্যৎ ভালো কোটি কোটি টাকা ব্যাংকে রাখছি ঢাকার বুকে তিন চারটে বাসা করছি আমি মরে গেলে আমার সন্তানদের কোনো টেনশন নেই এরা দুধে ভাতে খাবে সেই বাপ মরছে ফেসবুকে ভাইরাল হতো আপনার দেখেন বাবা মরে চব্বিশ ঘন্টা দুই ভাই বাপের কথা খেয়াল নেই কয়েক ঘন্টা এই কয়েকদিন আগেকার ঘটনা বাবা মরে চব্বিশ ঘন্টা দুই ভাই খালি টাকা গন্ডগোল করতেছে খালি ধন সম্পদ কে সম্পর্কে এই গন্ডগোল করতেছে পাশের লোকেরা চিন্তা করে কিরের কে বাপ মরলো কান্দার মাটি দিবি কবর দিবি সেই কথাও নাই একজন আশা থেকে মসিদ তলে লাশ ফুলে উঠছে আর ওরা দুই ভাই খালি জ্ঞানজাম করতেছে তখন প্রতিবেশী লোকেরা এসে টাকা হারি করে তুলে অ গোসল টোসল করে জানা যা করে দাফন করছে তাও দুই শালার গন্ডকাল মেটেনিমা সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ আজকে পকেটে টাকা থাকার পরেও এই নবীর মাদ্রাসে আপনার দান করেননি কারণ কে জানেন টাকার লোক সন্তানের জন্য সব কিছু করতেছেন দিবে না পড়ে গেল হাসানের মুখের দিকে তাকায়া হাসানের মুখের দিকে তাকায়া, যদি দরজার ফকিরকে আমি ভুলে যাই কারণ এই যে খাবার পাইছি এটাকে হাসান হোসানের জন্যে না ফকিরের জন্যে এই ধর এখন কার জন্যে হজরতলের খাবার টোপলা নিয়ে যখন দরজার দিকে যাওয়ার চায় সঙ্গে সঙ্গে হাসান সামনে দাঁড়াইছে আর হোসাইন এসে বাবার দুইটা পা এভাবে খামসি দেহ দৌড়ছে আমার হাতের দিকে খেয়াল করেন এই দুইটা হাত দিয়ে পা চারটে ধরে বলে বাবা ক্ষুধার জ্বালায় বড় কষ্ট পায় বাবা খাবার টোপলা হাতের মধ্যে নিয়ে আমাদের দুই ভাইকে না দিয়ে আপনি কোথায় যাবেন বাবা ও বাবা তাড়াতাড়ি আমাদের খাবার দেন আমরা আর সহ্য করতে পারি না কারণ এতক্ষণ খাবার পাইনি ক্ষুধাও লাগে না কিন্তু এখন খাবার দেখে আর আমরা সহ্য করতে পারি না এই বলে দুইটা পা ধরে যখন হোসেন কান্দতেছে হজে আলী চিন্তায় পড়ে গেল যেইভাবে আমার সন্তান দুইটা কান্দে ওদের চোখের পানি দেখে আমি যদি খাবার টোফলা খুলে এদেরকে খাবার দেই, তাহলে আল্লাহর সঙ্গে আমার গাদ্দারি হবে কারণ খাবার দিছে আল্লাহ কার জন্যে জোরে বলেন কার জন্যে ফকিরের জন্যে খাবার চাইছি ফকিরের জন্য আল্লাহ খাবার দিল সেই খাবার আমার সন্তানকে দিবার পারবো না এই চিন্তা করে ইমানের বলি বলিয়ান হয়ে হোসানকে একটু হেঁসকার টান মারছে যেই হ্যাঁসকার টান মারছে পাও খোলার জন্যে সঙ্গে সঙ্গে হোসান ইমকায়ত হয়ে পড়ে যায় হোসান যখন কাঠে পড়ে গেছে এমন সময় আলী সামনে ছিল হাসান মারছে দৌড় কারণ হাসান চিন্তা করে হোসান পা ধরার পরেও বাবা সেইভাবে হাসকা টান মারল হোসান ছোট ভাই আমার মাটিতে পড়ে গেল এখন বাবার সামনে থাকলে বাবা যদি আমাকে চড় মারে এইভাবে হাসান দৌড় এসে হোসানকে বুকের মধ্যে নিয়ে বলতে যে ভাইজান ও ভাইজান আসলে মা ভালো বাবা ভালো না মার কাছে খাবার না থাকলেও মা কান খাবার দেয় না কারণ মার কাছে খাবার না নাই আর বাবার হাতে খাবার টোপলাম এরপরও বাবা খাবার দেয় না সঙ্গে সঙ্গে হোসাইন এইভাবে সাহাদ তাঙ্গুলো তুলে বলতে স বাবা দুই দিন হলে খাইনি বাবা আপনার দুইটা পাঁচ আইপা ধরেছিলাম এরপরও খাবার না দিয়ে হ্যাঁসকা টান দিয়ে আশার মারছেন বাবা আপনি আমাকে মারছেন বাবা আপনি খাবার দেন নাই আপনি কি আমার সিনে জোরে কন সোহান আল্লাহ আমাকে মারছেন বাবা আমাকে ফেলে দিয়েছেন বাবা আপনি কেমন সিনেন সঙ্গে সঙ্গে ফাতেমা থরথর করে কাঁপতেছে যেই ফাতেমা শুয়ে আছে এতক্ষণ এই অবস্থা দেখে ফাতেমা থরথর করে কাঁপতেছে আলী খাবার টোপলা নিয়ে থরথর করে কাঁপতেছেন কারণ হোসাইন এমন একটা কথা বলেছে ও বাবা আমাকে মারছে বাবা ফেলে দিয়েছ বাবা আমাকে আপনি সিনেন সঙ্গে সঙ্গে হরতালের মনে পড়ে যায় একদিন আল্লাহর নবী বললেন সাহাবিরা রে আমি তোমাদেরকে নতুন একটা গল্প শোনাবো তোমরা কি শুনবা সমস্ত সাই বলে আল্লাহ আপনার প্রত্যেকটি কথাই আমরা গুরুত্ব দিয়ে শুনতে চাই কারণ আপনি যেই কথা বলেন এই কথা আপনার নয় আনিল হাওয়া ইন ইল্লা আকবার কাসুর বললেন তাহলে তোমরা বসো এই বসতে বলেই আল্লাহ রাসুল বললেন শোনো আমার একটা ছোট নাতি আছে নাম হোসাইন তোমরা তাকে চিনো সব স্বাভাবিক কয় হুজুর এটা আবার নতুন ওয়াজ আপনার ছোট নাতি হোসাইনকে আমরা চিনি না আল্লাহ রাসুল বলতেছে আমিও চিনতাম না সোনাল্লা খান না কেন আমিও চিনতাম না কিন্তু আজকে চিনলাম সমস্ত সাহাবের বলে রাসূলুল্লাহ আপনার ছোট নাতিকে আপনি চিনতেন না আজকে চিনলেন আল্লাহ রাসুল বললেন তাহলে শোনো শোন মধ্যে আমি বসে আছি এমন সময় ফেরেস্তা জিব্রাইল দাহিয়াতুল কালবী সাহাবির চেহারায় আমার কাছে আল্লাহর কোরআন নিয়ে আসলো ধরে কখন কি নিয়ে আসলো আল্লাহর কোরআন নিয়ে আসলো কোরআন যখন আমাকে দেওয়া নেওয়া শেষ হয়ে গেল তখন আমি জিব্রাইলকে যাইতে বলতে পারিনি আমার খেয়াল নেই কারণ জিবরাইল আল্লাহর হুকুমে আসে আর নবীর হুকুমে যায় বলেন হুকুমে বলেন্লাহ্রাইল মোহাম্মদ কাছে আসে আর হুকুমে জিব্রাহ কাছে যায় তাহলে হুকুম কয়জনে লাগবে আতিউল্লাহ ও আতিউর রাসুল শুধু আল্লাহ দিয়ে হবে না নবীও লাগবে এই আমার সঙ্গে গুনগুন করে একটা গজল গাবেন পারবেন উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই আল্লাহ আল্লাহ পাওয়ার নাই নবী বললেন সাহাবিরা রে আমি জিব্রাইলকে যাইতে বলি নাই আমার মনে নাই জিব্রাইল চিন্তা করে নবী যখন যাবার কয় নাই তাহলে নবীর পাশে বরকতের জন্যে আমি একটু বসবার সাহাই ফেরেস্তা জিবরাইল দাহিয়াতুল কালবী সাহাবির চেহারায় আমার ডান পাশে বসে আস ফেরেস্তা জিবরাইল কোন সাহাবি দাহিয়াতুল কালবি সাহাবির চেহারায় আমার ডান পাশে বসে আছে এমন সময় হোসাইন কুত থেকে দৌড়ে এসে বলতেছে ভাই আমি মার কাছে খাবার চাইছি মা বলে খাওয়া নেই আমি তখন বলছি নানার কাছে যাই মা আমার কাছে দৌড়ে এসে বলতেছে খবরদার তুমি তোমার নানার কাছে যাবা না কারণ তোমার নানা ক্ষুদার জ্বালায় পেটে পাথর বান্ধে বসে আছে ও না আমি তোমার কাছে ডাকলেও আজকে যাব না কারণ তোমার পাশে যে সাহাবি বসে আছে এই ব্যাটাকে আমি ছাড়বো না এই বলে দৌড়ে এসে দাহিয়াতুল কালবি সাহাবি মনে করে ফেরেস্তা জিবরালের কোলের মধ্যে বসে গেছে জোরে কারণ মানে ওটার চান্সই দেয়নি এক দৌড় এসে কোলের মধ্যে বসে বলতেছে নবীর সাহাবি তুমি মাঝে মধ্যে আসো কি যেন গুদুর গুদুর করে কও আর ফসকান দাও আজকে তোমারে পাইছি আর ছাড়বো না এই বলে কুলের মধ্যে বসে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে দাড়ির মধ্যে হাত ঢুকায় বলে নানার সাহাবি খাবার না দিলে তোমাকে আমি ছাড়ব না মায়ের কাছে খাবার চাইছি মা বলে খাওয়া নাই নানার পেটে খুদার জ্বালায় পেটে পাথর বান্দা তোমার কোলের মধ্যে বসেছি তাড়াতাড়ি খাবার দাও খাবার না দিলে তোমারে ছাড়ব না রাসুল বলে সাহাবিরা রে আমি নবী সমকে গেলাম কারণ হোসেন যার কোলে কবরের মধ্যে বসে খাবার চায় সেই ফেরেস্তা জীবনেও খাবার দিতে পারবে না আমি বললাম ভাই উঠে আসো আমার কোলো আসো ভাই আমার কোলো আসো ও না না তুমি কি মনে করছো আমি তোমাকে চিনি না তুমি না খেয়ে বসে আস তোমার কাছে যা আমার কি হবে খাবার না দিলে তোমার সাহাবিক আমি ছাড়বো না সঙ্গে সঙ্গে জিব্রাইল খালি অসমস করতেছে ওসমোস ওসমোস বোধের না যে কি ভুল করলাম বরকতের জন্য বোঝা আল্লা করে বলতেছে ইব্রাহিম কোস মোস করো না যে তোমার কোলের মধ্যে বসেছে তারাই তুমি চেনো ফেরেস্তা জিবরা ঈর্ষা করে বলে ইয়া আল্লাহ আপনার ছোট নাকি হোসাইন আমি বহুদিন দেখেছি কিন্তু হাত দেওয়া স্পর্শ করি নাই আজকে আমার কোলের মধ্যে বসেছে রাসূল বলে জিবরা সে যদি তোমাকে চিনত তাহলে তোমার কোলের মধ্যে কোনো দিন বসত না তোমার চিনে না বলে তোমার কোলের মধ্যে বসে খাবার চাই তুমি ওসমুস কইরো না কারণ তুমি তারা চিনো না আমি নবী ছিলাম একদিন নামাজের শেষ দায়ী ওই হোসাইন কোত্থেকে দৌড়ে এসে আমার পিঠে চড়ে বলতে চল ঘোড়া চল ঘোড়া চল ঘোড়া চল আমি এত ভয় করলাম যদি নামাজের মালিক আল্লাহ আমার উপর বেজার হয় এই আল্লাহর ভয় করে আমি নামাজ পড়া অবস্থায় হোসাইনকে পীর থেকে নামাবার চাই আল্লাহ ডাক বলে হাবিব হোসাইন আপনাকে ঘোড়া বানাইছে আর আপনি পীর থেকে হোসাইনকে নামাবেন খবরদার আপনি নামাবেন না আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি নবীশ্বরে করে বলে জিব্রাইল আমারে ঘোড়া বানাইলে যদি আল্লাহর ভালো লাগে তোমার কোলের মধ্যে বসেছে তুমি ওসমোস করো না সঙ্গে সঙ্গে জিব্রাইল খামোশ হয়ে যায় ওরে বাবা রে নবীরে ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে আর আমি জিব্রাইল কোন খাওয়া আছে জিবরাল যখন খামোশ হয়ে যায় এমন সময় হুসাইন বারবার খাবার চায় চাই ফেরেজ তার পানি বের করে কানতেছে খান্দে পড়া বগ হওয়ার মতন আল্লাহ ডাক জিবরাইল যে তোমার কোলের মধ্যে বসে খাবার চায় সে যদি তোমারে চিন্ত তাহলে কখনোই তোমার কোলের মধ্যে বসতো না ছোট্ট বাচ্চা তোমাকে নবীর সাহাবি মনে করে খাবার চাই তুমি ফান্দে পড়া বগের মতন কান্দ না আমি আল্লাহ হোসাইনকে এত ভালোবাসি জান্নাতের বাগানের আঙ্গুর তোমার আমার ডান পকেট ভরায়া দিলা আল্লাহ নবী বলেন সাহাবীরা রে আল্লাহ তাআলা জান্নাতের আঙ্গুর ফেরেশতা জিবরাইল ডান পকেট যখন ভরায়া দেয় তখন ফেরেশতা জিবরাইল ওই আঙ্গুরগুলো বের করে হোসেনের দুই হাতের মধ্যে দেয় হোসেন আঙ্গুরগুলো নিয়ে দৌড়ে আসেন নবীর কাছে এসে বলেন নানা ও নানা এই বেদব যেন তোমার কাছে আর না আসে এই বেদব নবী চম করছে নবীম করার কারণ হলো দুইটা এক নম্বর কারণ হলো হোসাইন তারে বেদক কছে কারে বেদব কছে যিনি বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে আল্লাহর ওহিনী আইসে ধরে কোন সোহান আল্লাহ যার সাথে ওই সম্পর্ক সেই তার সর্দারকে হোসাইন বেদক কছে বেদক এই বেদব যেন আর না আসে আর দুই নম্বর কারণ হলো এই জিবরাইলা আঙ্গুর পালো কেমনে কারণ আল্লাহ না জানাইলে নবী জানে ধরে আল্লাহ না জানাইলে নবী জানে না দুই কারণ নবী চমকে উঠছে এমন সময় ফেরাস্তা এলকা করে ইশারা করে বলতেছে রাসুল আল্লাহ আপনি চমকাবেন না আমি আঙ্গুর পাইছি স্বয়ং আল্লাহ তালা হোসাইনকে এত ভালোবাসে জান্নাতের আঙ্গুর আমার জামার ডান পকেট ভরায়া দিছে হোসেন বলে না না দেখো তোমার সাহাবি কত বড় খারাপ পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে আছে আর তুমি তিন দিন হলে না খেয়ে প্যাটে পাথর এরপরেও তোমার সামনে খাবার দেয় না আমি জিত করার কারণে আমার সামনে আঙ্গুরগুলো দিয়ে দিচ্ছে ধরো না তুমি কয়েকটা আঙ্গুর নাও এই বলে নবীর হাতে কয়েকটা আঙ্গুর দেয় হোসাইন বলে না না তুমি আর আমি দুই জন মিলে যদি খাই আর তোমার সাহাবি সাইয়া চাইয়া দেখবে এইটা খাওয়ার আদব হবে না এই কথা বলে হোসাইনকে হোসাইন দৌড়ে গিয়ে ফেলে জিব্রাইল দাহিয়াতুল কালবে বিশ্বাস করে হাতের মধ্যে কয়েকটা আঙ্গুর দেওয়া বলে নানার সাহাবি তুমি আমার মুরব্বী নানাও আমার মুরব্বী তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না যেই বলেছে তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না সঙ্গে সঙ্গে নবী শ্রম করছে কারণ ফেরস তারা খায় না খাওয়ার নিয়মও তাদের জানা নাই কিন্তু হোসাইন ধরেছে বায় না তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাব না নবী যখন আঙ্গুর মুখে দিবার চাই হোসাইন বলে না না তোমার সাহাবিকে খাইতে বলো তুমি এক লাখ খাবা আমি খাবো তোমার সাহাবিক খাবে না এইটা কেমন কথা কিন্তু নবী কেমনে খাইতে বলবে কারণ নবী তো জানে জিব্রাইল ফেরেস তার জিব্রাইল যখন অনেক অনেকক্ষণ আঙ্গুর হাতের মধ্যে নিয়ে থাকে এমন সময় হোসান রাগ করে বলে না না তোমার আঙ্গুর আমারে ফিরাই দাও আমার আঙ্গুরও তোমার আঙ্গুর একত্র করে তোমার সাহাবিকে ফিরাই দিব দেখো আমরা দুইজন আঙ্গুর নিছি বলে তোমার সাহাবি রাগ করে আঙ্গুর খাচ্ছে না আল্লাহর বান্দা হোসাইন যখন নবীর কাছ থেকে আঙ্গুরগুলো ফেরত নিবার চায় আল্লাহ ডাক দেবেন জিব্রাই ওই ছোট্ট বাচ্চা দাওয়াত দেওয়ার কারণে আর আমার নবী খাওয়ার মধ্যে সামিল থাকার কারণে আমি আজ এই হাতের আঙ্গুরগুলো তোমাকে খাওয়ার শক্তি দিয়া দিল আল্লাহ বলেন রে আমার হোসাইনকে তোমরা চেনো যেই হোসাইন দুনিয়া থেকেই জান্নাতের আঙ্গুর খায় আবার ফেরেস্তা জিবরালকে দাওয়াত দিয়ে আল্লাহর হুকুমে খাওয়া লীলা সেই হোসাইল বাবার দিকে সাহাদো তাঙ্গুলি তুলে বলতেছ বাবা আমারে মারছো বাবা আমারে ফেলে দিয়েছো বাবা আমারে কি সিন হজতালি থর থর করে কাঁপতেছে আর মনে মনে চিন্তা করতেছে আমারে সেন মনে পড়ে যায় আল্লাহ নবী সাহাবিদের সামনে আলোচনা করতেছেন হাজার হাজার সাহাবিরা যখন নবীর আলোচনায় পাগল হয়ে শুনতেছে নবী যখন আলোচনা করে প্রত্যেকটা আলোচনা সাহাবিরা খালি কানের মধ্যে শোনে না কলিজার মধ্যে গাঁথা নবী যখন ওয়াজ করতেছে ইতিমধ্যে হোসাইন কুত্তেকে দৌড়ে এসে বলে ও না 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 সারাদিন খালি সাহাবি নিয়ে থাকো সারাদিন সাহাবি নিয়ে কি করো আমার কথা ভুলে যাও কেন এই বলে যখন দৌড়ে আসতেছে সামনে আবু কর হোজাইফাতুল ইয়ামিনকে ইশারা করতেছে যা ধর উনি যদি এখন আসে তাহলে নবী কিন্তু আর নবী থাকবে না নবী নানা হয়ে যাবে আর নানা হয়ে গেলে নবী কিন্তু আমাকে ভুলে যাবে এই দামি কথা থেকে আমরা বঞ্চিত হব না ওই আসার আগে ও আটকা ইশারা করছে হোজাই ইয়ামিন দৌড়ে গে হোসানকে চাপে ধরে বলতেছে নানার সা ও বাবা বাবা তুমি তো এখন নানার কাছে যাই না এখন তোমার নানার কাছে যায় না কারণ তোমার নানা দামি দামি কথা বলতেছে সঙ্গে সঙ্গে হোসেন সিল্লা বলে রে নানার সাহাবিরা আমার নানাকে সিনো বলে নানার কথা তোমাদের ভালো লাগতেছে কিন্তু আমাকে সিনো না বলে নানার কাছে যাওয়ার দিচ্ছ না আজকে শুনে নাও ওই নানার চাইতে আমি কোনো অংশে ছোট না যেই কইছে ছোটো না সঙ্গে সঙ্গে হত আলি আর বসে থাকে দৌড়ে গিয়ে হোজাই ফতুলিয়ামিনের কোল থেকে কাড়িয়া নিয়ে মুকুট মারছে ঠাসি এই শয়তান এই তার সঙ্গে তুলনা করলি ওরা ফালা জিক রাখ আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর পরই সবটাইতে দামি মানুষ হলো তোর নানা সোমান আল্লাহ কর না কেন সেই নানার সঙ্গে নিজের তুলনা করিস এই বলে মুখে ঠাসি মারছে কারণ হজরত আলী নিজের জীবনের চাইতো আল্লাহর নবীকে বেশি ভালোবাসে হিজরতের রাতে রাতকালে কয়েছে আলী চাদর মুড়ি দিয়ে ঘুম পারবি চাদর মুড়ি দিয়ে দেখি পারবি ঘুম পারবি এই কথা বলে নবী কেবল গেছে তখন মনে হয়েছে দেখি আলীকে তো বললাম চাদর মুড়ি দিয়ে ঘুম কি করতেছে রাসুল তো ঘুম ধরলে এত তাড়াতাড়ি আমার জায়গা ঘুম পারতেছি আরো যদি তীর মারে বর্ষা মারে আমার মনে করে কেরা মৃত্যুর জায়গা তোর ঘুম ধরে কেমনে আলী বলতেছি রাসুল্লাহ আমি নিয়োগ করেছি আপনার জীবন দেওয়া জান্নাতে যাওয়া জোরে কর সোহার আল্লাহ আমি এখানে ঘুমাইনি হুজুর আপনাকে মনে করে আমাকে মারবি আর আমি জান্নাত যাব কারণ আমি আমার জীবনকে ভালোবাসি না আমি আমার নবীকে ভালোবাসি জোরে কর সহান আল্লাহ হজরত আলী এত দূরে ঠাসি মারছে উপরে রক্ত রক্তবার হয়ে গেছে কিনুক্ষণ পরে হোসানকে বুকের মধ্যে নিয়ে যখন যাবার চায় এমন সময় আল্লাহ আর নবী আল্লাহ আর নবী তাকে দেখে হজরত আলী হোসেন নিয়ে যাচ্ছে হঠাৎ হজরত আলী মুখ থেকে হঠাৎ হজরত আলী মুখ থেকে হাটটা যখন টান দিছে টান দেওয়া মাত্রই হোসেন সিল্লা বলে রে নানার সাহাবিরা আগে ছিলাম একজন সাহাবীর কোলে সাহাবীর কোল থেকে বলেছি নানার চাইতে আমি কোন অংশ ছোটো না এখন আমি বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড় যেই কই বড়। আপনারা তো সবান আল্লাহ কইলেন কিন্তু হজরত উমর ধরে বলতে চাইলি রে তোমার সন্তানকে তুমি সামলাও মুখে যা আসে তা বলতে পারে না আমার নবীর চাইতে বড়ো এই কথা শোনার পরে আমার রক্তের মধ্যে আগুন লেগেছে যদি আমার আব্দুল্লাহ হতো আমি দুই পা ধরে ওকে দুই টুকরা করতাম সোনাল্লাহ এমন সময় হজরত আলী আর থাকতে চাই না যাবার চাই সঙ্গে সঙ্গে নবী আমার 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 হাত বাড়ায় দেয় রে কাছ থেকে আলাদা করিস না আমার আলাদা করিস না সঙ্গে সঙ্গে যখন সাইডা এক দৌড় এসে নবীর বুকে বসে বলতেছে নানু ভাই আমার কথায় মন খারাপ করো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোমার কাছে আসতে চাই একজন সাহাবি আমাকে আটকায় দিছে আমি শুধু তোমার কাছে আসার জন্য বলেছি ওই নানার চাইতে আমি কোনো অংশে ছোট না আল্লাহ নবী বলে হোসাইন এই কথা তুই যদি ঘরের মধ্যে বলতি ভাই আমাকে একা একা আমি কিছুই মনে করতাম না কিন্তু এতগুলো সাহাবির মধ্যে তুই কেমনে বললি ওই নানার চাইতে আমি অনেক বড় আমি না হয় কিছুই বলবো না কিন্তু আমার সাহাবিরা তাদের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে তোর এই কথা তারা সহ্য করতে পারতেছে না তুই কেমনে বললি ভাই তুই কেমনে বললি হোসাইন বলে না না তুমিও মন খারাপ করেছ তাহলে শোনে নাও তোমার হোসাইন ছোট হতে পারে তবে হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না সঙ্গে সঙ্গে উমের ফারুক বলে হোসাইন তুমি ছোট্ট মানুষ তুমি হিসাবের জানো কি হোসাইন আল্লাহ বলতেছে না তোমার আর আমার মধ্যে কথা হয় কিন্তু তোমার উমর এখানে মাথা মারতেছে কেন আল্লাহ রাসুল বললেন এজলেসিয়া উমর ওমর তুমি বসে যাও নবী বললেন হোসাইন তোমার হিসাব শুনবো হোসাইন বলে এক নম্বর হিসাব হলো না না তোমার বাবা আর আমার বাবা বলো তো না বলো এই দুইজনের মধ্যে কার বাবা বড়। এটা হলো আমার এক নম্বর হিসাব বলো না না এই দুই বাবার মধ্যে কার বাবা বড় আল্লাহ নবী বলেন সাহাবিরা রে আমার বাবা আবদুল্লাহ জান্নাত পাবে কি পাবে না সে গ্যারান্টি আমি এরা দিবার দিবারও পারবো না কিন্তু হোসানের বাবা আলী শুধু জান্নাত পাবে না এই দুনিয়াতে দশজনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে তার মধ্যে চার নম্বর হলো হজরত আলী আমার বাবা আব্দুল্লার চাইতে হোসানের বাবা আলী আল্লাহ কোটি কোটি গুণ বড়। হোসান বলে নানা এক নম্বর হিসাবে তুমি ফেল করছো আমার দুই নম্বর হিসাব হলো আমার মা আর তোমার মা বলো তো নানা বলো এই দুই দুইজনের মধ্যে কার মা বড় আরে বলে সাহাবের আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারানটা আমি নবী দিবার পারব না আর হোসেন মা ফাতেমা শুধু জান্নাত পাবে না খাতুনে জান্নাত ফাতেমা চাহিদা তো নিশাই আহলে জান্না জান্নাতী নারীদের নেত্রী হবে আমার মা আমিনা রে চাইতে হোসেন মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড় হোসেন বলে না না দুই নম্বরেও তুমি ফেল করছো তিন নম্বর হিসাব হলো আমার নানার তোমার নানা বলো তো নানা বলো এই দুই জনের মধ্যে কার নানা বড়। সঙ্গে সঙ্গে হজরত উমর দৌড়ে এসে হোসানকে বুকের মধ্যে নিয়ে বলে আলি রে এই বুকে তুই কেমনে ঠাসি মারলি আলি রে হোসাইন এত বড় কথা বলতেছে হোসানের নানার নানা ও হাব জুহুর কে দুনিয়ার কেউ চিনে না আর হোসানের নানাকে স্বয়ং দুনিয়ার মানুষ না স্বয়ং আল্লাহ কোরআনে করে ঘোষণা অ ইন্নকা নবীর নানার চাইতে হোসানের নানা কোটি কোটি গুণ বড় হোসান বলে নানা বাপের দিক দিয়ে যদি আমি বড় হই মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই নানার দিক দিয়ে যদি আমি বড় হই তুমি বলো তো নানা কোন দিক দিয়ে আমার চাইতে বড় সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হোসাইনকে এভাবে দুই হাতের উপরে নিয়ে বলে সাহাবের তাকায় দেখো আমার মাথা মাথা এই দুইজনের মধ্যে কার মাথা আছে সবাই তাকায় বলে আপনার মাথার ওপর হোসেনের মাথা দেখতে পাই আলি বলতেছে দেখো পাওডা কার নিচে দেখা যায় কারণ হোসেন বড় হয়েছে নবী রসিল সেই হোসেন বলতেছে ও বাবা আমারে মারছো বাবা ফেলে দিয়েছো বাবা আমারে কি চিন হজরত আলী থর থর করে কাঁপতেছে থর থর করে কাঁপতেছে এখন কি করবে হোসেনের সামনে খাবার টপলা দিবে না ফকিরের জন্য দরজা খুলবে আল্লাহর কোরআন বলে ইন্নামা আমুকুম পাওলা দুকুম ফেতনা আলী রে কোরআনকে যদি সম্মান দাও তাহলে সন্তানের দিকে না তাকায়া ফকিরের জন্য দরজা খোল হজরত আলী সন্তানের এহের অবস্থা দেখে ফকিরের জন্য দরজা খুলেছে সোনাল্লা খান যেই মাত্র দরজা খুলেছে ফকির দাঁড়ায় আছে মকমলের চাদরে শুয়ে রাখছিল সে ফকির দাঁড়ায় আছে আলী চিল্লা বলে তোরে কান্দি করে নিয়ে আসলাম তুই হাঁটতে পারিস না তোকে আমার চাদরে শুয়ে রাখলাম আর তুই দাঁড়াইছিস সঙ্গে সঙ্গে ফকির বলতেছে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আরে চমকে উঠছে কে করি সালাম দিলাম কখন ওই সময় উত্তর দেয়নি আর এখন আমি রাগ করছি এই বেটা উত্তর দিচ্ছে ব্যাপার কি ই আসলে কে চিল্লায় বলে ফকির যতটুকু এলে মাকে দিয়েছে আমার বিশ্বাস তুমি ফকির না বলো বলো তুমি কে আমার বিশ্বাস তুমি ফকির না বলো তুমি কে আসুন আমার সঙ্গে সকল আর একবার যদি না পারেন মনোযোগ দিয়ে শুনবেন ওয়ানান আহসান কাওলাম মিন দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমি ইমানের টিকিট নিয়া মুসলমান যাত্রী হইয়া কেউ যদি ইসলাম গাড়িতে একবার চড়তে পারে ইসলাম গাড়ি চলতে চলতে জান্নাত নামক বাড়িতে পৌঁছায়া দিবে ভাই যান আপনারা এই ওয়াজ শোনার পর দুই একজন ওটা বসা করেন কি আমার কথা কি আপনারা ঠিকমতো বুঝতে পারতেছেন না আলী বলতেছে আমার যতটুকু এলে বাল্লা আমাকে দিয়েছে আমার বিশ্বাস তুমি ফকির না তাহলে তুমি কে আসলে এটা কে মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে না জোরে কেন আছে না কারা কারা জানবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি হ্যাঁ হাত নামান অবশ্যই আজ পর্যন্ত আমি কোনো জায়গা ওয়াজ ধরে ওয়াজ শেষ না করে গেছি এরকম একটা রেকর্ড নেই কিন্তু কানে কানে হাত হয়ে গেল যে এখন না হুজুর পক্ষে ঘন্টা করার পরে দশটা মিনিট আপনি মাদ্রাসার জন্য আদায় করে তারপর আবার এক ঘন্টা কবেন আমাদের কোনো সমস্যা নেই তা আমি ঘড়ি দেখে কাম সারতেছি কাঁটায় কাটাই দেড় ঘন্টা জোরে কর কয় ঘন্টা দেড় ঘন্টা ওয়াশ করে দশ মিনিট আদায় হবে তারপর আবার এক ঘন্টা চলবি অসুবিধা আছে কোনো অসুবিধা আছে আপনারা কিন্তু সবাই হাত তুলছেন আসলে ওটা কে এটা হজরত আলী জানবে আমরাও জানবো ঠিক কেন বলেন হাত তুলছেন ভাই এখন যদি কেউ উঠে যান তাহলে ওই হাত তোলার সাথে লিমা তাকুলু মালা তা ফেলুন মানে হাত তোলার সাথে আপনার কাজের মিল হলো না আল্লাহ বলেছেন কথার সাথে কাজের মিল নাই এরা হলো টাটকা মুনাফি টাক্কা একটা আছে বাস্যা একটা আছে টাক্কা আপনারা কি টাক্কা হবে রে ওই মুরব্বী কে উঠলো রে এই মুরব্বী কে উঠলো রে না এই সময় ওটা যাবে না তো এখন হাত তোলার পরে না শুনে ওটা যাবে এই মাদ্রাসার ছাত্ররা কোথায় চাদর গামছা আছে চাদর গামছা আর আছে আশেপাশে ঘড়ি ধরে মাত্র দশ মিনিট এখানে দশটা লোকের কাছে আমার আমিন ভাই দশ হাজার করে টাকা চাইছিল কজন তার মধ্যে কটা পাওয়া গেছে পাঁচটা না ছয়টা 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 দশটার মধ্যে পাঁচটাই আছে আর স্যার আছে হয় আমি তো চাই স্যার ডে আছে এখানে চারজন আল্লাহর বান্দা ১০টা করে হাজার টাকা দিবেন ভাই আছেন আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে ১০টা করে হাজার টাকা দিবেন এখানে অনেক লোক বিদেশে থাকে অনেক ভাইদের আল্লাহ বহু সম্পদ দিয়েছে এই নবীর এতিম মাদার আশায় আপনি দিবেন আল্লাহর কোরআনকে সন্মান করেছে হযরত আলী নিজের বাচ্চার দিকে তাকায় নাই কোরানের ইজ্জতের দিকে তাকায় আর দরজার ফকিরের দিকে গেছে জ্বরে এখন কথা ঠিক কি না আমরা সেই কোরআনকে সম্মান দেব কোরআনের মাতার সঙ্গে মহব্বত করে ভাই চেয়ারম্যান সাহেব আপনি দিছেন দশ হাজার দিছেন মা আশাল্লাহ ওই ভাই দিছে আচ্ছা তাও পাঁচ হাজার দিছে আমার সামনে যারা বসে আছেন আপনারা এই বদ্যপুরে আবার পাঁচ হাজার আগে পাঁচ হাজার আবার পাঁচ হাজার মোট দশ হাজার ধরে যান মারাবা কি নাম ভাই জান আলহাজ বেল্লাল হোসেন দশ হাজার টাকা দান করলো আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেকিয়ত নেক আসা পরাক আল্লাহ আমিন মাদ্রাসা আর তালা করবে যদি কেউ মনে করেন সিমেন্ট দিবেন তাহলে লেখে দিবার পারবেন আমি প্রত্যেকটা কামটা করি এই মাদ্রাসার জন্য আমি একশোটা করে কোরআন শরীফ বিক্রি করি আজকেও সেই কোরআন আপনাদের কাছে বিক্রি করা হবে এই নবীর এতিম মাদ্রাসাকে মহব্বত করে এ হাতে একটা করে কোরআন শরীফ তুলে দিবেন এই নিয়তে পাঁচশো টাকা দিবেন ভাই দান পাঁচশো টাকা দেওয়া মাত্র এই নবীর মাদ্রাসা একটা কোর আপনাদের আমল নামাই কোন আল্লাহর পাগল পারবেন এই নবীর তিম মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবত পাঁচশো টাকা দিয়ে বাপমার কবরকে আল্লাহ যেন জান্নাতের টুকরা বানায় দেয় বাপমার জন্য দান করবেন মাত্র পাঁচশো টাকা একটা কোরআন দানের সোহাব আল্লাহ আপনাদের আমল নামাই দিবে আবুবাকর নামে আল্লাহ সর্বোত্তম কোরআন শরীফ বাবত পাঁচশো টাকা পাওয়া গেল আমি একশোটা কোরআন শরীফ যান একটা পাওয়া গেছে আরেকজন আল্লাহর বান্দা আসেন একটু একটু দিয়ে দেন আল্লাহর বান্দা এইগুলো ফিলিপ পড়ার টাইম এখন নেই তোমার আল্লাহ তোমার আর একজন পাগল দুইটা কোরআন শরীফ বাবদ এক হাজার টাকা করছে দান এখানে রাখেন কী করলো রে কোরআনটা কি করলা। এখানে রাখলো পাঁচশো টাকা দাও ওরা টাকা দাও জন্য আমি তুলতেছি তিনটা কোরআন পাওয়া গেছে আসেন আল্লাহর বান্দারা আরেকটা কোরআন পাওয়া গেছে এই একজন লড়াচড়া করবেন না সব কিছু আল্লাহ देखतेছে ভাইজান চারটা কোরআন শরীফ পাওয়া গেল পাঁচ নম্বরে কোন আল্লাহর পাগল পারবেন আপনার বাপ মার রহের একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন আল্লাহ বাপ কবর যেন জান্নাতে টুকরা বানায় দেয় কত টাকা কত হালে দিকে সইলা যায় নবীর মাদ্রাসায় 500 টাকা দিলে হ্যাঁ পাঁচশো টাকা কোরআন শরীফ বাবদ দেখেন যুবক মানুষ মনে পড়ে গেছে বাপ মার কথা যদি জীবিত থাকে আল্লাহ হায়াত দাও কবরে গেলে আল্লাহ বাপ মার কবর জান্নাত বানায় দাও জোরে কন আমিন মাশাল্লাহ কে দিল আল্লাহ তোমার একজন মুরব্বী মান্দা সৈরউদ্দিন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা এই উঠবেন না একজন উঠবেন না উঠবেন না উঠলে এ প্যারালাইসিস হবি প্যারালাইসিস বলেন হঠাৎ ঘুমোর উঠা দেখবেন পাও নাই তখন ওমর ফারুক কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে ওমর ফারুকের দান আল্লাহ কবুল করেন আর একজন আল্লাহর বান্দা পাঁচশো টাকা কোরআন শরীফ বাবদ দান করছে আল্লাহ কবুল করেন কোরআন শরীফ কে নাম কি শাহিনা কোরআন শরীফ বাবদ দো হাজার টাকা জোড়া বলেন মায়া আর মাত্র দুইজন লাগবে তাহলে দশ হাজার দশটা হয়ে যাবে আর মাত্র দুইজন দশ হাজার করে দুইজন আল্লাহর বান্দা দিবেন ভাইজান দেন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা নগদ যদি না থাকে কাগজ কলম আছে লেখে দেন লেখে দেন যে হুদুর এক সপ্তাহ পরে আমি বা সাত দিন পরে দুই দিন পরে আমি এই মাদ্রাসে একটা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দিলাম এনে বেলাল হোসেন পাঁচ হাজার দিলাম পাঁচ হাজার মাস লাগে পাঁচ হাজার দিয়েছিল আবার পাঁচ দিয়ে দিলো বেলাল নামটাও দেখছেন বেলা যার আজান আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় সেই বেলালের মতোই আমার ভাইকে দেখতেছি আল্লাহ বেলালের সঙ্গে জান্নাত কবুল করুক জোরে গণ আমি জোরে বেলা আল্লাহমা আমি হ্যাঁ আবার বেলাল মসজিদেও নামাজ পড়ছে আমিও পড়ছি কয়েকবার হযরত বেলাল নাতি আল্লাহ নামে মসজিদ আমার ভাই নামাজ পড়েছে আল্লাহ বেলালের সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয় লাইল লাতুল মেরাজে নবী যেখানে ভয় করছিলেন সেখানে বেলাল খরম পাউত দেয় নবীর আগে আগে হাঁটিয়া যায় দরে কারণ সোহান আল্লাহ নবী দুনিয়াতে এসে বললেন বেলাল রে আমি তোমাকে জান্নাতের মধ্যে দেখলাম বেলাল এমন কি আমল করো বেলাল কান্দার বলে আল্লাহ অজুজ আবার সঙ্গে সঙ্গে অজু করি অপবিত্র অবস্থা আমি থাকতে পারি না আর দুইটা কোরআন শরীফ বাবত এক হাজার টাকা করল দান আল্লাহ তোমার বান্দারা যারা নবীর এতিম মাদ্রাসায় কোরআন দেয় আল্লাহ তাদের সকলের মার কবরকে জান্নাতে টুকরা বানায় দেন আল্লাহ মামিন এ কয় টাকা হলো মা বন্ধুর কাছে আদায় হয়েছে ওটা এখন আসেনি পাঠাইছেন লোক পাঠাইছেন মা বন্ধুর কাছে হ্যাঁ আমার মা বোনেরা আজকে আপনাকে ওয়াজ বেশি হয়েছে বেশি হয়নি মা বোনদের ওয়াজ কিন্তু আমার মায়েরা হাসান হোসেন ওয়াজ শুনবার চাই আমার মায়েরা বোনেরা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার সান সেই ফাতেমার চরিত্র গ্রহণ করা লাগবে মা ফাতেমা আল্লাহ নবীর কাছে যে বলতেছে বাবা মেয়েদের জন্যে কয়টা আমল করা লাগবে আল্লাহ রাসুল বলেন মাত্র চারটা আমল করলে মেয়েদের জন্যে আল্লাহরটা জান্নাতের দরজা খুলে দিবে জরে গান সোহান আল্লাহ ফাতেমা বলতেছে বাবা মেয়েদের আমলগুলো কি একটু বলেন আল্লাহ তোমার আর একজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করলো আল্লাহ দানকে কবুল করেন কি নাম বাবজানের। জানের কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা কয়টা হলো চেয়ারমিন সাহেব কয়টা হলো কোরআন শরীফ এই আঠারোটা হয়েছে আঠারোটা আঠারোটা হয়েছে বিষপুরাতে মাত্র দুটো কোনো সব লাগবে তাড়াতাড়ি সাংস লেন তাড়াতাড়ি লেন কাফনের কিন্তু কাফনের কিন্তু পকেট নাই জি লেখা দেওয়া পরে আ নগদ নগদ চাচ্ছি নগদ লিখে দেওয়া একশোটা হোক অসুবিধা নেই কিন্তু নগদ আর দুটা দেন দুটা দেন দেন এতগুলো মানুষের সব পকেটে যদি টাকা থাকে দেন আল্লাহ রাস্তে দেন বাবা দুনিয়ারি সম্পদ দুনিয়াতে রবে ফকির হয়ে মানুষ কবরেতে যাবে দেখছেন কি দানবীর আমরা ডান পাশে পাচ্ছি রে দশ হাজার টাকা তো দিল আবার বাপমার জন্যে দুই জনের জন্য দুইটা কোরআন কি বলবো প্রসবের কথা মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝেবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় ওয়াকালে মা মারা যায় কেন সে মায়ের জন্যে দান করবানা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মাশাল্লাহ আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করলো আল্লাহ তার দান কবুল করেন সকলে বলি আল্লাহ আমিন বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায় নিজে না খাইয়া বাবা নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায় বাবার মতন আপন বন্ধু নাইরে দুনিয়া এ ভাই যারা দাঁড়ায় আছেন আপনার বসন্ত যারা গেছে দেখ অসুবিধা নেই কোনো সমস্যা নাই বিশাল ধানের ঠিপের মধ্যে সব ধান থাকে না তো সব ধান থাকে এখন গৃহস্থ মনে করতে যায় কত ধান কত ধান খালি বাতাস দে বাতাস দিলে সিটা পাতান একটাও থাকবে না সব উড়ে যাবে মাদ্রাসার যখন কালেকশন করা হয় এটা হলো বাতাস দেওয়া ধরে এখন কি দেওয়া এই মাইক আছে মাইক আছে অসুবিধা নেই হ্যাঁ এই চিটা পাতানগুলো উড়ে গেছে অসুবিধা নেই আপনারা দানাদার ইমানদার ধান সবাই একটু জমে জমে বসেন ভাই যারা হ্যাঁ যারা দাঁড়াইছে এখন বসো আবার আলোচনা শুরু হবে ইনশাল্লাহ যদ্দূর হয়েছে মাদ্রাসার দোতলা করা লাগবে না কয়তলা করবে দোতলা হ্যাঁ দোতলায় সিমেন্ট কালেকশন হয়েছে কিছু কি দিয়ে করবেন আপনারা দোতলা মাটি দিয়ে করবেন হ্যাঁ এক লাখ বিশ হাজার দিছে একজনে তো তার নাম করনি আপনারা ও কষে আচ্ছা ঠিক মা আসল দুইটা কোরআন শরীফ বাবাতে এক হাজার টাকা করছে দান আল্লাহ দানকে কবুল করে আল্লাহ আমিন ভাইজান আল্লাহর নবীর ঘরে বাপ মার কবর জান্নাত বানানোর জন্য আমি করার চাইছি যাদের বাপ মা মারা গেছে তারা দেবেন যাদের বাপ মা জীবিত আছে তারাও দেবেন বাপ মারার জন্য হায়াত বাড়ায় থেকে পাগড়ি খোলে তো মা শ আল্লাহ ও মেয়ে মারা গেছে আবার বাবা মারা গেছে মেয়ে মা মার মেয়ে আহারে দুটাই দরদের রে মা চলে গেছে মেয়ে চলে গেছে হ্যাঁ দিয়ে মেয়ে এবং মায়ের জন্য চেয়ারম্যান সাহেব দুইটা কোরআন শরীফ বাবত এক হাজার টাকা করল দান আমরা কি দোয়া করব না আল্লাহ মা কবরকে জান্নাতের টুকরা যেন বানায় দেন জোরে কোন আমি আপনারা কি সব বাইরের লোক নাকি এই বদ্মপুরের লোক নাই এই বদ্মপুরের লোক কারা কারা আপনার হাত তোলেন তো দেখি বদ্মপুরের এই কয়জনই কারা না অনেক তো আছেন মাশ আল্লাহ হাতনামাদ এই বাহিরের যারা আছেন তার একটা হাত তুলে দেবে বাইরের যারা আছেন মা মা হাতনামাদ এমন করে আল্লাহর পাগল আছেন যে নবীন মাদ্রাসার দোতালা করার জন্য এক বস্তা সিমেট দিবেন এক বস্তা এক বস্তা সিমেট কার হাত তোলেন এই দেখেন কর দিয়ে হাত তুলি এগুলো নাকে লাগবে হয় হয় একবারে কর দিয়ে হাত তুলে চলে মা আল্লাহ মা আল্লাহ এই এভাবে তোলেন না এভাবে তুলে ওর পাঁচ ধরে নেব পাঁচ না এক এইরকম ভাই এইরকম বললে এক বস্তা করে অনেকগুলো হাত তুলছে যারা হাত তুললো তাদের নাম লিখবেন না নাম লিখবেন না এই বাবা যাও যে এইদিকে যাও যাও যান লিখে দেন ভাই জাগে দেন আপনি আমি চলে যাব কিন্তু মাত্রা সাকিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ রাসুল বলেছেন ইসলাফিল যখন সিংহাই ফুৎকার দেবে গোটা দুনিয়া ধ্বংস হবে কিন্তু মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না এগুলো বাতাসের মধ্যে উঠতে থাকবে আমার আল্লাহ তারা যখন বলবে রে মসজিদ মাদ্রাসা তোমাদেরকে জান্নাতের মধ্যে সিনারি করে দিব তখন তাদেরকে নিয়ে বলা হবে আল্লাহ আমাদেরকে যারা তৈরি করে দিল তাদেরকে ছাড়া আমরা জান্নাতে যাব না এই মদ্রিস মাদ্রাসার ও আল্লাহ যারা গড়ায় দিতে তাদের সকলকেই জান্নাত দিয়ে দিবে সেই মাদ্রাসা এক বস্তাকে সিমেন্ট দেন ভাজান এক বস্তা দুই বস্তা যিনি যা পারবেন ওদের ভিতরে কাগজ নিয়ে গেছে আমি আবার আলোচনা শুরু করতেছি আসুন আলোচনা ফিরে আসার জন্যে সকলে অন্তত একটু জিকির করি অন্তরটাকে পরিষ্কার করি লা ইলাহা ইলাহা লা এ বসো বস যুবকেরা বসো সবাই বসেন আশেপাশে তারা গেছেন সবাই আসেন বসেন লা ইলাহা ইহ সাল্লাম সাল্লাহ্লাম হরদালি বলতেছে রে ফকির যতদূর পর্যন্ত এলেম আল্লাহ আমাকে দিয়েছে সেই এলেমের ভিতর দিয়ে আমি বুঝতে পেরেছি তুমি আসলে ফকির না বলো বলো তুমি কে মনে আছে না ভুলে গেছে আসলে তুমি তো ফকির না বলো তুমি কে সঙ্গে সঙ্গে ফকির বলতেছে আলী আমি আসলেই ফকির না আমি হলাম আল্লাহ রহমতের ফেরেস্তা আল্লাহ যখন বললেন লিয়া লিয়া বলু আজিজুল গফুর আমরা ফেরেস্তার মধ্যে গল্প করি ফেরস্তার বলতেছে ফকির ওই ফকির বলতেছে আমরা ফেরস্তের মধ্যে গল্প করি আল্লাহ একই ব্যক্তিকে এত দিল কেন একই ব্যক্তি খালি সম্পদ দেয়নি বাড়ি গাড়ি দেয়নি কিন্তু সব দিছে একই ব্যক্তির ডিগ্রি হলো রাদি আল্লাহ তালান হুক তারই আবার ডিগ্রি হলো কার্রামাল আল্লা জাহুক তারই ডিগ্রি হচ্ছে আসাদুল্লাহ গালিক তার আবার দুই ছেলে জান্নাতি যুবকের সর্দার হবে তার বউ আবার জান্নাতি নারীদের নেত্রী হবি একই মানুষকে আল্লাহ এত কেন দিল এই শোনেন ফেরস্তার মধ্যে গল্প হচ্ছে তখন কিছু কিছু ফেরস্তা বলতেছে এটা আল্লাহ কি পার্সালিটি করলো নাকি না চিন্তা করে দেখেন একই মানুষের কত হল তালিকে কোন দিকে যাবেন নামাজের দিক দিয়ে এক নম্বর ইমান গোরহনের দিক দিয়ে এক নম্বর এলিমির দিক দিয়ে এক নম্বর জেহাদের ময়দানে কয় নম্বর আপনি যে দিকে যাবেন সানি হিসাবে কয় নম্বর আবার বাবা হিসাবে কথা কয় না পৃথিবীতে এমন কোন নবী আছে যেই নবীর সন্তানেরা জান্নাতি যুবকদের সর্দার হবে আল্লাহ আল্লা বলেছেন নবীর সন্তান নবী হবার পারে। কিন্তু জান্নাতি যুবকের সর্দার হবে না পৃথিবীতে এমন কোন নবী নাই রাসুল বলেছে এমনকি আমারও তো বউ আছে আমার একটা বউ জান্নাতি নারীদের নেত্রী হবে না জান্নাতির নারীদের নেত্রী হবে আলীর বিবি আমার মেয়ে ফাতে এত ডিগ্রি কেন আল্লাহ লিখে দিল সঙ্গে সঙ্গে আল্লাহ কয়ে ফেরেশতা আমি আল্লাহ আলীকে কেন দিলাম যদি তোমাদের জানতে মন চায় তাহলে আমার আলীকে পরীক্ষা করো আমি ফেরেস্তা ফকির হয়ে আপনাকে পরীক্ষা শুরু করলাম আপনি সালাম দিলেন আমি রাগ করলাম অথচ আপনি কিছুই করলেন না আল্লাহর কোরআনকে সম্মান দিয়া আপনি আমাকে কান্দে তুলে নিলেন আপনি কান্দে তোলার পরে আপনি যখন দরজার কাছে আমাকে নামাবেন আল্লাহর কোরআন হাতফিক বোন মকলমের মকমলের চাদর আমার জন্য বিষয় দিলেন আল্লাহর কোরআনকে সম্মান করে আপনি আল্লাহর জন্যে আমার জন্যে আল্লাহর কাছে ভিক্ষা চাইলেন আল্লাহর জন্য আল্লাহর কাছে ভিক্ষা নিলেন যখন আপনার সন্তানেরা খাবার দেখার পরেও খাবার দিলেন না আল্লাহর কোরআনকে সম্মান করে আল্লাহর কোরআনকে মহব্বত করে আমার জন্য দরজা খুললেন ভগালি আজকের পরীক্ষায় আপনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন এই মুহূর্তে আল্লাহ তালা আপনাকে ডিগ্রি দিল কার্রামাহু আল্লাহ তালা আপনার চেহারাকে সবার চাইতে সম্মানিত করেছে জোরে বলেন সুবাহ আল্লাহ আজকে এই কোরআনের মাহফিলে যারা আমরা আছি আমাদের চেহারাকে যদি আমরা সম্মান করতে চাই সম্মানিত করতে চাই তাহলে আল্লাহর কোরআনকে গ্রহণ করার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই শুধু কোরআনের অসল্য হবে না ভাইজান কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে একটু মহব্বত করে শোনেন তখন বলতেছে আমি এই নৌকার মানুষকে ঢাকায় নিয়ে যাবার চাই জোরেকণ কোথায় নিয়ে যাবার চাই আমি হলাম হালিফ গাড়ির প্যাসেঞ্জার ও ভাইজান আপনি কি দিন ঢাকায় গেছেন বল বলতে যে ভাইরে ঢাকা বাংলাদেশের রাজধানী আমার মনটা ঢাকায় যাবার চায় কিন্তু যাওয়ার মতন রাস্তা তো জানা নাই বলে রাস্তাঘাট চেনা লাগবে না মাত্র হাজার টাকার একটা টিকিট করে ওই হানিফ গাড়িতে গিয়ে বসেন এই হানিফ গাড়ি আপনাকে ঢাকায় পৌঁছায় দেবে লোকটা হাজার টাকার টিকিট করে হানিফ গাড়ির জানলার কাছে বসে গেছে জানলার কাছে বসে গেছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন তারপরে গাড়ি যখন ফুলফাল হয়ে গেল সমস্ত যাত্রী যখন গাড়ি ভরে গেছে তখন কিন্তু গাড়ি আর নাগাও থাকবে না গাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাজান্ডে যে লোকটা হাত ধরে বলেছিল তুই রাজাকার সেই লোকটা বসে গেছে জানলার ধারে ধরে কোন ধারে জানলার ধারে বসে গেছে এখন কিছুক্ষণ পর গাড়ি যখন নওগাঁ থেকে ছাড়লো বগুড়া দিয়া ঢাকায় চলে যাবে নওগাঁ থেকে ছেড়ে বগুড়ার দিকে যখন যাচ্ছে তখন এই লোকটা জানলা দিয়ে হাত বার করে আবার ঢুকাই বার করে আবার ঢুকাই বার করে আবার ঢুকাই আপনারা বলেন তো জানলা দিয়ে হাত বার করতে ঢুকাইতেছে এইটা গাড়ির যাত্রীর কিন্তু কাজ না কিন্তু লোক বোঝে না বলে হাত বার করে আর ঢুকাই ওর পাশে একজন সুন্দর হয়ে বসে আছে আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন কু আনফুসা কুমা হালি কুম নার জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি একলা বাঁচলে হবে না তোমার পাশের লোকটাকেও বাঁচান লাগবে ধরে কণ ঠিক কি না আল্লাহ বলেছেন ও তো অমান আহতান অ নাম ওই ব্যক্তির চাই দুর্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয় তখন হাতটা ধরে বলতে দে ভাইজান আপনি কি লেখা পড়া জানেন না বলে জানি তাহলে দেখেন ওপরে লেখা আছে হাত বাহিরে রাখবেন না মাথা রাখবেন না আপনি হাত কেন বার করতেছেন হাত কেন বার করতেছেন লোকটা বলতেছে জানি ঠিক আমি মানি না আমি জানি নামাজ না পড়লে জাহান নামে যাওয়া লাগবে এরপরও আমি নামাজ পড়ি না আমি জানি সুদ খাইলে মায়ের সঙ্গে জিনা করা হয় এরপরে আমি সুদ খাই আমি জানি ঘুষ খাইলে আর রাস মারতেছে হুয়া ফিন্নার ঘুষ খাইলে জাহান নামে যাওয়া লাগবে এরপরও আমি ঘুষ খাই আমি সব জানি কিন্তু মানি আমি জানলা দিয়ে হাত বার করা যাবে না এটা জানি কিন্তু আমি মানি না তখন এই লোকটা চিন্তা করে যাক ও যখন জানে ঠিকই মানে না তাহলে এর কাছে আমার দাওয়াত দেওয়া লাভ নেই এর কাছে দাওয়াত দেখি হবে একটা গাড়ির কার সঙ্গে বাসের সঙ্গে বাজলি বুঝবার পারবে আমার দাওয়াতের কি দাম আছে বাগান লোকটা বসে আছে গাড়ি বগড়া বাদ দিয়ে যখন সিরাজগঞ্জের দিকে যায় ওই কিছুক্ষণ পর পর হাত বার করে আবার ঢুকাই ওই গাড়িতে একটা কন্ট্রাক্টর আছে এই কন্ট্রাক্টর চিন্তাই পড়ে গেল আমি গাড়ি কন্টাক্ট নিছি সব যাত্রীগুলো নিয়ে ঢাকায় যাওয়া লাগবে কিন্তু এবারটা হাত বার করা ঢুকাই এর কাছে কিছু বলা দরকার আর পাশের লোকটাকে সে বলতে যে ভাই যান আপনি সুন্দর হয়ে বসে আছেন কিন্তু আপনার পাশের মানুষটা হাত বার করে ঢুকাই আপনি কিছুই বলেননি বলে আমি দাওয়াত দিছি ভাই কিন্তু আমাকে বলেছে জানি ঠিক আমি মানি না যে জানি মানে আমাকে বলা লাভ কি তখন বলতে যেইভাবে বলা দরকার ছিল আপনি হয়তো সেইভাবে বলতে পারেন নাই কারণ বলারও মধ্যে হেকমত আছে আছে না নাই আপনি সরাসরি ডাইরেক্ট বলছেন এজন্য হয়তো মানে নাই বলে আমি তো হেকমত জানি রে ভাই হেকমত তাহলে আপনি করেন হেকমত আছে না নাই প্রতিদিন কয় চলো নামাজে যাই ওই কয় তুই নামাজ পড়াও যা আমি না পড়াও তাই তুই কি মনে করছিস তুই নামাজ পড়া আমার সাথে ভালো লোকটা কয় কে রে নামাজের দাওয়াতি যে গরম হয় এক তার সরাসরি নামাজের দাওয়াত দাওয়াত দেওয়া হবে না সুতির হাট সুতির হাট চারটার সময় চারটার সময় আর হাত ধরছে চলো যাই লোকটা কয় কে ভাই এখন কোন নামাজ এখন কোন নামাজ আরে জন্য নয় রে নামাজ হবে পোনে পাঁচটায় আর হাত ধরছি কখন তো ভাই তুই এক নামাজ ছাড়া তো আমার কোনো দিন কিছু কোষ নাই তো তোকে আর জীবনেও নামাজের কথা কম না আজকে হাত ধরছি তোকে একটু চা খেলামো ধরো কি খেলাবি আচ্ছা নামাজের কথা বললে যে গরম হয় ওই চা খাওয়ার কথা শুনলে গরম হবে চাষ যা বলতে যে পেঁয়াজি দাও নিমকি দাও মিষ্টি দাও দাও তোর এত কেন ভাই খাও ভাই তুমি আর ভাই না আজকে তোমার আমি খেলাবো কারণ তোমাকে মধ্যে শান্তি খাও কেন ভাই ভাই করছি এই আসরের নামাজ আদান দিছে যে আদান দিছে তখন বলতে আহ হলো না বলে কি হলো না বলে পঞ্চাশ টাকা নিয়ত করছিলাম চল্লিশ টাকা খাতি আসন দিল চল্লিশ টাকা খাতি আজন দিল ভাই শোনেন আজান দিলে আমি আর থাকতে পারি না আপনি এখানে বসে থাকবেন চেয়ার জানা ছাড়েন না আমি খালি যাইয়া নামাজ পড়ে চার টাকা নামাজ দশ মিনিট উপর লাগবে না তাহলে নামাজ পড়ে আবার আসতেছি আরো দশ টাকা আরো কয় টাকা লোকটাকে বলতে যে ভাই শেয়ার ছাড়বেন না বসা থাকেন আমি আসরের নামাজ পড়ে চলে আসতেছি ভাই যান আপনি খালি বসে থাকবেন শেয়ার যেন ছাড়েন না কারণ নিয়ত করছি পঞ্চাশ নিয়ত করছি কত চল্লিশ খেলাতে আসরে আজান দিল এই সালা মোয়াজ্জিন বোঝে না কারণ দশ টাকা খালি আজান দিলে কি হলো তো ভাই থাকেন যে যাবার চাসে বেয়া নামাজে করে হাত ধরছে কিরে ভাই হাত ধরলেন কেন বলে আজকে নামাজের কথা কবেন না না ভাই এর আগে কয়ে যে রাগ করো তুমি আরে নিয়ে আর আজকে আমার পিছনে চল্লিশ টাকা খরচ করছেন আজ কয়ে দেখেন তো আমার মধ্যে মানবতা নাই আজ করে দেখেন আরে আল্লাহর শুনে না হোক আপনার জন্য আজকে আমি আসল পড়বো আমার একটা মানবতা নাই যে আমার পিছনে চল্লিশ টাকা খরচ করলো তাই এক লাখ লাগবে আমি যাবো না মনে মনে আল্লাহ ডাইরেক্ট কাম হয়নি আল্লাহ আজকে মতে কাম হবি মনে হচ্ছে আল্লাহ বলেন চলেন ভাই মসজিদের কাছে গিয়ে বলতে ভাই যান এতদিন নামাজের কথা বলতি তুমি যে গরম হয়েছ আজকে আর একটা কথা কবার চাই বলে আবার কি বলে ভাইরে অজু করা লাগবে এতদিন খালি নামাজের কথা বলতি তুমি যে গরম হছো অজু বলার চান্সই পাইনি কারণ মাঘ মাস বুঝতেছেন না ঠান্ডা তখন বলে কি ভাই অজু যদি কোনো গোসল করা লাগবে তাই করবো আমার পিছনে যে চল্লিশটা খরচ করে তার জন্য অজু করে পারবো না অজু করার পরে বলতে ভাই যান আমার ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢুকলে হবে না ডান পায়ে ঢুকতে হবে জোরে কন কোন পায়ে ডান পায়ে ঢুকতে হবে জবান কুল একটু আমার সঙ্গে পড়েন আল্লাহ আবু আবার যেই মাত্র বে মসজিদের বারান্দায় ও দাওয়াতকারী সামনে কাতারে গিয়া আল্লাহকে বলতে চাল্লা আমার দায়িত্ব ছিল তোমার বেয় বান্দাকে মসজিদের মধ্যে ঢুকানো আমি বহু চেষ্টা করি ওরে পারি নাই আজকে চল্লিশ টাকা খরচ করার পরে তোমার বান্দা দেখো বারান্দার ডালায় আছে মাবুত আমার দায়িত্ব হলো তোমার ঘরে নেওয়া আর তোমার দায়িত্ব হলো তোমার বান্দাকে হেদাত দেওয়া আমার দায়িত্ব শেষ আমাকে আর তুমি ধরে পারবা না ক আল্লাহ পারবা ক মানে আল্লাহ বলতেছে মসজিদের মধ্যে গেলে কার সাথে যোগাযোগ হয় আল্লাহর সাথে আল্লাহ বলতেছে আল্লাহ আমার দায়িত্ব শেষ আমি যে ভাবি হোক তোমার বান্দাকে তোমার ঘরের মধ্যে ঢুকে দিছি। এখন তোমার দায়িত্ব হলো হেদাতের মধ্যে ঢুকেন আমার দায়িত্ব শেষ তোমার দায়িত্ব শুরু এমনভাবে ভাবে আল্লাহ বলছে ভাই

শুধু কান্দে শুধু কান্দে নামাজে বলে ভাই যান চলো যাই আরও দশ টাকা দুইজন চা খাবার চায় শুধু কান্দে নামাজে বলে ভাই কান্দো কেন বলে কান্দার কারণ হলো নামাজের মধ্যে এত শান্তি আমি জীবনেও কোনো দিন বুঝি নাই আজকে আসরের মধ্যে বুঝতে পারলাম গোটা দুনিয়া ছাড়তে পারবো রে আর জীবনে আল্লাহর নামাজ ছাড়বো না জরেখান্না সোহান আল্লাহ এইভাবে এইভাবে তারা হেকমতের সঙ্গে মানুষকে বেনামাজিকে আল্লাহর ঘরের মধ্যে ঢুকাবার পারে আমার আল্লাহ তালা ইহিদিন মুস্তাকিম তার গলায় হেদাতের মালা পরায়া দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক সকলে বলে আল্লাহ মামিন বাইরে বেশিরা রাত ওয়াজ করা কোনো ফ্যাক্টর না কিন্তু ফজরের নামাজ জামাতে আদায় করা বড়ো কষ্ট জোরে কোন কথা ঠিক কি না এই জন্যে মান্দার মধ্যে আমি আওয়াজ বেশি নেই কারণকে জানেন এই মান্দায় বারোটার মধ্যে ওয়াজ শেষ হয় বারোটার মধ্যে ওয়াজ শেষ হলে বাড়ির ঘুমাতে ঘুমাতে একটা বাজে ইনশাল্লাহ আজান আমাদের কানত পড়ে আমরা জামাতে নামাজ পড়তে পারি ঠিক কেনা বলেন আমি কিন্তু বাগবানের মধ্যে এই দাওয়াত দাওয়াজ না ওটি ওয়াজের কোনো টাইম নেই দুটা আড়াইটা তিনটার সময় শেষ করে বাড়ির যে হিঁচো দিয়ে ঘুমাই একজনও সেতন পায় না এমনকি ময়াজ্জেন যদি অসনে উনিও চেপ্তন পায় না তা পাক আমাদের নামাজ আদায় কর তৌফিক দে সকল বুল আল্লাহ মামিন আশদা ক ফেরুল্লাহ মিন কুল্লে জম্বে অতুব ইলাই হে আস্তা ক মিন কুল্লে জম্বে অতু ইলাই লাই লা কুয়াতা ইল্লা বিল্লা হিল আলিয়না আমার সাবেক শিয়ারবিন ভাই উনিশ বছর চেয়ারবিনী করছে তাই আমার এবারও বসে আছে আমি বলছি ভাই আপনি কি বর্তমান না সাবেক এবার সাবেক হয়ে গেছি ভাই ছাব্বিশটা কোরআন শেখ হয়ে গেছে মাসাল্লাহ এই উঠে আবার কোন দিকে যার মনে করতেছে যে মোনাজাতের কি দরকার আছে আর দম খলিবার এই দোয়াটা হচ্ছে এই মাথা আপনারা কোনো জায়গার যদি যায় দেখেন একটা মানুষ আছে কি তোর মাথা নাই সবাই কিন্তু চিন্তা করি কে রে আসলে মাথা না থাকলে সেনা যাবে আপনার যে এত রাত শুনলেন এখান থেকে মাথা ছাড়াই চলে যাচ্ছেন মাথা ছাড়া ধরে কন কি ছাড়া তা আপনারা কি মাথাটা সাথে নিবেন না এ কথা কন না কেন মাথাটা নিবেন না পরে সিনা কষ্ট হবি ই কে রে এই জন্যে আর দোয়া হচ্ছে মাথা দোয়াটা হচ্ছে মাথা আমরা মাথাটা আদায় করবো সকল আল্লাহ মামিন আল্লাহ সালাম অমিন কাসালাম তাবার জালালি ওয়ালিকরম আয় আল্লাহ তালা মাগরিবের নামাজের পর থেকে রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মোহাম্মত কলিজার মধ্যে নিয়ে এই জন্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুণাকারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হৃদায়তের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো এই মাফের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনাই নিফা কেরাও জাম ওবারকে আল্লাহ কবুল করে নাও তামাম আমিআই কেরাম আসাহ কেরাম তা কেরাম তাবা তাবিন কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিনা শোয়া আল্লাহ সকলের আরো আ পরে হাদিয়া কবুল

আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা যাদের কবরে চলে গেছে ছোট্ট একটা শব্দ মা এ নামের মধ্যে কি মধুরে যাদের মা না তারাই বুঝতেছে এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরটাকে জান্নাতে টুকরা কবল করো বাবার বাড়ি ঘর সবই আছে আমি সহ আমরা যারা বাবা হারেতিম হয়ে গেছি আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ চেয়ারম্যান সাহেবের মেয়েটাও দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ ছেলে মেয়ে যাদের কবরে তাদের কবরকেও জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ এই মাদ্রাসাকে কিয়মত পর্যন্ত কবুল করো এই মাদ্রাসার মহব্বতে আজকে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো তোমার নতুন অবিরীতি মাদ্রাসায় কোরআন বাবদ যারা দান করেছে আল্লাহ তাদের দানকেও কবুল করো করো আমার পর্দা মা বলি রা আবিদা সালিয়া পর্দা কবুল করে ফাতেমার চরিত্র দাও যুবকদেরকে পাঁচ অক্ত নামাজ বানাও আল্লাহ মুরব্বীদের কবুল করো আলেমন আমাদের কবুল করো যে দুইটা ছাত্রে মাথায় পাগড়ি দিলাম হকানে হাফেজ আলেম হিসেবে কবুল করো মাদ্রাসার সভাপতি মাদ্রাসার সহসভাপতি মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার কেশিয়ার এই মাদ্রাসার দাতা দানবীর সদস্য যার আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করো মাদ্রাসার মহত মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তাল বেলেম আল্লাহ সকলকেই তুমি কবুল করো এই উপরে রহমত বরকতের দরজা খুলে দাও মাঠে ময়দানে ফসলগুলো আছে আল্লাহ আসমানের বেলা আসমানে নাও জমিনের বেলা জমির ডাবাই দিয়া এই ফসলগুলো হেফাজত করে তোমার বান্দা বান্দির বাড়িতে আসার তো ফিগে দাও আল্লাহ আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় আছি আল্লাহ সবাইকে সাফা দিয়ে দাও মা কত মানুষের নামাজ আমরা পড়েছি এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি একদিন আমরা দুনিয়া থেকে চলে যাব। ইমানের সাথে মুসলমান হিসেবে যেন যেতে পারি আল্লাহ সে তো ফিক দাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের ফিরের সহসভাপতি কবুল করো প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো যেদের মৃত্যু হবে দিনটা যেন জুমা দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেবার কালে আমাদের জবানে তুমি জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ মাখন দৃষ্টি শুরু করছি আপনারা আপনাদের